الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله الصحابي أزمين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل محدثة بدا وقل لا بذات دلالة وقل لا دلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ادخلوا في سلم كافة ولا تتبعوا خطوات الشيطان وقال الله سبحانه وتعالى أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى كلا يا رسول الله من أبى قال من أتاني دخل الجنة ومن أساني فقد آبا أن أبي هريرة رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل أَمَلًا ليس عليه يَمْرُونَ فهو رد شمانی تو সর্বপ্রথম আল্লাহ সুমন তালার বারগায়ে শুক্রিয়া করব যে আল্লাহ সুমন বিচার দিবসের মালিক যে আল্লাহ সুমন ইদুল আজহার পরের দিন আমাদেরকে সমবেত করেছেন কিছু ইসলামিক কথা শুনব বলে তারই বারগায়ে শুক্রিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ অতপর তার প্রিয় হাবিব সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ওপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহ আমিন আজকে আমার বক্তৃতার বিষয় সভাপতি সাহেব বলে দিয়েছেন কোরআন এবং সুনার আলোকে জীবন গঠন উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ তার পূর্বে একটা অতীব গুরুত্বপূর্ণ এবং জরুরি কথা এই যে যেহেতু এটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে দুজন বক্তা রয়েছে বক্তৃতা দেবে তার মধ্যে আমি একজন ইসলামী আলোচনা হবে আল্লাহ সুবান তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন যখন কোরআন পঠিত হয় যখন তোমাদের সামনে কোরআন তেলোয়াত হয় যখন তোমাদের সামনে কেউ কোরআনকে পড়ে অর্থাৎ কোরআনের আলোচনা করে তখন তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং চুপচাপ শুনবে এই আয়াতটা মুসলমানের জন্য নয় ইহুদি খ্রিস্টান হিন্দুর জন্য আল্লাহ সুমানা তালা নাজিল করেছিলেন আল্লাহ রসুল যখন এই কিরাত করতেন কোরআনুল করিম পড়তেন ইহুদি খ্রিস্টান না আল্লাহ রসুলকে এই পড়ার সময় ডিস্টার্ব করতেন আমি আশাবাদী আপনাদের এই যুগিন্দায় এখানে কেউ ইহুদি খ্রিস্টান নাই সবাই আমরা মুসলমান ঘরের সন্তান যারা এখানে উপস্থিত হয়েছেন তারা মুসলমান বলে আমি মনে করি অতএবা আমার কথা যাদের কানে যাচ্ছে চুপচাপ এখানে এসে বসবেন এখানে কোনো জমিদারি চলবে না আমি এসেছি আমার কথা শুনবেন তারপরে সোজা বাড়ি চলে যাবেন আর যদি মনে করেন যে বক্তৃতা শোনার প্রয়োজন নেই এখনই বাড়ির দিকে হাঁটবেন কথা এবং কোরআন এবং হাদিস থেকে হবে কোরআন এবং হাদিস থেকে যদি কথা হয় আপনি মুসলমান হিসাবে এই কথাগুলাকে শুনতে বাধ্য কথাগুলাকে আপনি যেমন করে শুনবেন তেমন করে মূল্যায়ন করবেন মূল্যায়ন করার পরে যদি কথাগুলা কোরআন এবং হাদিস সাথে মিলে যায় আপনি আমি মুসলমান হিসাবে সেইগুলাকে মেনে নিতে বাধ্য থাকবো কারণ আল্লাহ সুমানা তারা বলছেন ওই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম ব্যক্তি যে ব্যক্তি কোরআন এবং হাদিস শুনে এবং বলে আল্লাহ আমি এটাকে শুনলাম এবং এটাকে মেনে নিলাম আর এহুদি খ্রিস্টান হিন্দুরা বলে সামিয়ানা ও আসাইনা আমরা শুনলাম কিন্তু মানব না এ সুযোগ এখানে হবে না যেহেতু আমার আলোচনা কোরআন এবং সুন্নার আলোকে সমাজ গঠন আপনাদের সমাজটা কতটা কোরআন হাদিস দিয়ে গঠিত তা যদি আপনাদের বিক্ষিপ্ত পরিবেশ দেখা যায় তাতে বোঝা যাচ্ছে এলাকায় জানি না কি অবস্থা তবে যেটুকু লক্ষ্য করলাম এটুকু না বললেই না কিছু কিছু মেয়েকে আমি নিজে চোখে দেখলাম যে বেনারসি শাড়ি পরে আজকে এই অনুষ্ঠানে এসেছে কি এসেছে কি আসেনি দেখেননি এসেছে তো আমি হয়তো কয়েকজনকে দেখতে পাচ্ছি যারা বেনারসি শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে কেন ওর আব্বার বিয়ে নাকি আজকে ওর বাপের বিয়ে ও আসলো কেন ও মুসলমানের বাচ্চা ওর বাপ মুসলমান ওর চোদ্দ গোষ্ঠী মুসলমান কি সেই শিক্ষিত নারি ও আসবে কেন ও আসে কোন সাহসে এত বড় সাহস একটা ইসলামিক প্রোগ্রাম হচ্ছে আর ও হয়ে বলে মানুষকে নিজের দেহ দেখাতে আসছে পারে কখনো মুসলমানের ছেলে হতে পারে না কখনো মুসলমানের মেয়ে হতে পারে না যদি আপনাকে মুসলমান বলেন তো ও ব্যক্তিকে আমি অন্তত মুসলমান বলবো না পর্দা করা ফরজ ওয়াজিব না শুন না পর্দা করা কি বলেন ফরজ ফরজ বিধানকে লঙ্ঘিত করে মাদেরা ছেলেদের সাথে এখনো নগদ আড্ডা মাছছে কিছু মহিলাদের গ আমি দেখলাম আমি আশ্চর্য হয়ে গেলাম আরে মামাদের ডোমকুলেও কি এত সুন্দর পরিবেশ আছে গো আরে এর চেয়ে তো ডোমকুলে বৈষ্যপতিটা অনেক ভালো যারা নিজেকে এলিয়ে দেয় টাকা ইনকাম করার জন্য এই মেয়েগুলো আজকে কি করতে গেছে এদের বাপ হচ্ছে হিজড়া যদি প্রমাণ করতে না পারি সাইনুর আমান এখান থেকে ভক্তিতে ছেড়ে চলে যাবে আপনি আসুন কার বাপ আছে যার মেয়েটাকে উইদাউট বোরখা হেচে বোরকা ছাড়া এসে মাদেরা ছেলেগুলা সাথে আড্ডা মাছছে জাতির সামনে আড্ডা মাছে হয় কি করে আর আপনি বক্তৃতার বিষয় রেখেছেন ইসলামী আপনার কোরান এবং হাদিসের আলোকে ইসলামী মানে সমাজ গঠন এটা কি করে হয় আপনি তো শুরুতেই ভুল করেছেন শুরুতেই ভুল করেছেন এত বড় সাহস হয় কি করে ওর বাবা মুসলমান ওর চোদ্দ গোষ্ঠী মুসলমান আর ওর নিজের সৌন্দর্য দেখানোর জন্য ভালো পোশাক পরে জাতির সামনে দিয়ে হাঁটছে কেন আপনি কি হিজেরা নাকি আপনার কি ক্ষমতায় নেয় নাকি আপনার মেয়েকে কন্ট্রোল করার মতো ক্ষমতায় নেয় নাকি আল্লাহ রসুল বললেন সবাব মানিস্ততা মিনকুমুল বাজ ফালিয়াটা যাওয়াজ আই জুবাকার্দল শোনো তোমার যদি ক্ষমতা থাকে তবেই তুমি বিয়ে করো ক্ষমতা মানে রাত্রিবেলা বোর সাথে শোয়া নয় ক্ষমতা মানে আপনার চোখ যেদিকে যাবে আপনার মেয়ে ওইদিকে যাবে ক্ষমতা মানে আপনার হাতের আঙ্গুল যেইদিকে যাবে আপনার মেয়ে ওইদিকে যাবে আপনার মেয়ে এইরকম নোংরা পোশাক পরে এই জাল সতলে আসলো কেন এই মাদ্রাসা আঙ্গুনে আপনার মেয়ে আসলো কি করে ও আশা কি করে আপনি কিসের মুসলমান আপনার মেয়েকে দেখে একটা হিন্দুর বাচ্চা লর্জা পাবে আপনি মুসলমান দেখেন আপনাকে আমি দেখা আপনি হিন্দুর চেয়ে খারাপ রাম আর সীতা বসে আছেন বাড়িতে তাদের সর্দার তাদের ধর্মীয় বুজুর্গানের দিন পরশুরাম তাদের বাড়িতে আসছেন যখন পরশুরাম তাদের বাড়িতে আসছেন এমন তো অবস্থায় রাম সীতাকে বলছে ও সীতা আমাদের ধর্মীয় নেতা আসছে আমাদের বুজুর্গানের দিন আসে তুমি তাড়াতাড়ি পর্দার আনালে চলে যাও সীতার নাকি পর্দা লাগে সাবিত্রী নাকি পর্দা লাগে আর মা রহিমা খোলা বাজার জিস্কো জো চাই আউ লেলো যাচ্ছে এরকম জায়গা তো আমি দেখিনি গোটা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বাইরে ঘুরে বেড়াচ্ছি ডমকুলের বুকে যে এত খারাপ জায়গা আছে মেয়েদের ব্যাপারে এটা আমার জানা ছিল না সমস্ত বাবাদেরকে বলছি মায়েরা হচ্ছে জান্নাতের জাতি মায়েরা হচ্ছে সবচেয়ে অন্যতম জাতি আল্লাহ সুমাত্রা মায়েদেরকে বেশি ভালোবাসতেন এই মেয়ের কারণে আপনি জাহান নামে যাবেন আপনার মেয়েকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পোশাক পরিবর্তনে আশা রাখি ও বাড়িতে ল্যাংটা হয়ে থাকা আমার যায় আসে না তবে জাতির সামনে হাঁটলে শালীনতাপূর্ণ পোশাক পরে হিজাব সামনে আসতে হবে ও মহিলা চুল খুলে আসে কি করে এ বিষয়ে আলোচনা আমি পরে আনবো তবে সহ্য করতে পারলাম সে একটা লেগেছে এত সুন্দর বাথরুম করেছেন ওটা আমার শোয়ার ঘর নাই মসজিদে মোজাই প্লেট দিয়ে বাথরুম করেছেন এটা সুন্দর আলোকে হয়েছে আচ্ছা মসজিদে ফজরে কতজন লোক যায় বলেন তো আপনাদের মসজিদে ফজরে কতজন লোক যায় কেউ নামাজ পড়েন না বলেন গো টেনশন নাই টেনশন নাই বলেন কুড়ি জন আচ্ছা পনেরো কুড়ি জন লোক ফজরে মসজিদে যায় এলাকায় জনসংখ্যা কত এলাকায় জনসংখ্যা কত হ্যাঁ আড়াইশো তিনশো তিনশো ঘর সুহান আল্লাহ তিনশো ঘর মানে তিনশো জন নয় আরো বেশি তার ধরেন পাঁচশো লোকের মধ্যে কুড়ি জন লোক মুসলমান আল্লাহ রসুল বলেছেন কোন বাপের বেটা আছে কোন মুক্তি আছে কে ওকে নিয়ে আসুন আল্লাহ রসুল বলছেন মান্তারাকা সালাতান মুতাম্মিদুন ফাকাত কাফারা যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয় সেই ব্যক্তি মুসলমান নয় ও ব্যক্তি কাফের ওর বাড়িতে জানা যাক যদি কেউ মারা যায় জানা যায় যাওয়া যাবে না রাজি আছেন ও ইমাম সাহেব ওর বাড়িতে কি করে আপনি বিয়ে পড়ান এখনই লিখছে পাশে পালসার মোটর সাইকেল একটা ফ্রিজ একটা টেলিভিশন আর এই বেহাই ইমাম সাহেব পাঁচশো টাকার লোভে দাঁড়িয়ে ও ওখানে বলছে যে ঠিক আছে বিয়ে পড়িয়ে দিলাম বলো তো কবুল হয় কি করে পঞ্জি হারাম ও যে সলাতে দায়ী করে না সলাতে দায়ী মানে পাঁচ ওয়াক সলাতে দায়ী করতে হবে খালি ঈদে সালাতা আদায় করলে ব্যক্তি মুসলমান নয় খালি জানা যায় করলে ব্যক্তি মুসলমান খালি জুমার দিনে সালাত আদায় করলে ব্যক্তি মুসলমান নয় কুড়ি জন ব্যক্তি মুসলমান ওই কুড়ি জনই যথেষ্ট এই তিনশো পাঁচশো সাতশো জনের কোনো কাজ নাই আগে নিজেকে শিখতে হবে এবং জানতে হবে ইসলাম খুব কঠিন জিনিস ইসলাম মানে আপনাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন ইন্না দিন আইন্দাল ইসলাম আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম চাই ইসলাম তার মানে আল্লাহ বলতে চাইলেন হিন্দু জান্নাতে যাবে না ইহুদি জান্নাতে যাবে না খ্রিস্টান জান্নাতে যাবে না পৃথিবীর কোনো জাতি জান্নাতে যাবে না যদি জান্নাতে কেউ যায় আর যদি কোনো ধর্মকে আমি গ্রহণ করি আল্লাহ বলছেন সেটা হচ্ছে ইসলাম এত বড় ধর্মের লোকে আপনি সালাতে তাই করেন না মানে আশ্চর্য মনে হচ্ছে না ভয় লাগছে কথা শুনে কলিজা ছিড়ে যাবে একবার আসবো কুড়ি বছর মনে রাখতে হবে শাহিনুর কাকে রেখেছেন ভুল করে ফেলেছেন কুড়িজন ব্যক্তি করে করে এ জাতি কি পরিত্রাণ পাবে আল্লাহ সুবরুল কেরিমের প্রথম যে আয়াত প্রথম যে ওয়ার্ড নাজিল করেন সেটা ছিল রিড সালাম। আল্লাহ রসুল গুহায় বসে আছেন হেরা গুহাই জিব্রাইল আল্লাহ সাল্লাম আসলেন এসে বলছেন ইয়া মোহাম্মদ ইকরাহ এ আল্লাহ রসুল আপনি পড়েন আল্লাহ রসুল কোন মাদ্রাসায় গিয়েছেন কোনো স্কুলে গিয়েছেন কোথাও জাননি তা আল্লাহ রসুল বলছেন মা আনা বেকারি আমি যে পড়তে জানি না গো জিব্রাহ আমি তো পড়তে পারি না আমি তো পড়াশোনা জানিনি আমাকে কেউ পড়াশোনা শেখায়নি জিব্রাহল আবার বললেন হে আল্লাহ রসুল পড়ুন আল্লাহ রসুল বলছে জানি না তখন আবার জিব্রাইল বললেন আল্লাহ রসুল পড়ুন তখন আল্লাহ রসুল বলছে না আল্লাহ জিব্রাইল আমাকে বুকের সাথে চেপে ধরলেন খুব কষ্ট হতে লাগলো এরপরে জিব্রাইল যা বললেন আমি সব ঠুটস্ত করে ফেললাম সব মুখস্থ করে ফেললাম প্রথম শব্দ এই পড়াটা আপনাদেরকে জানতে হবে জাতি শিক্ষিত না হলে ও জাতি এমনি মৃত এর কোনো কাজ নাই আপনাকে নিজেকে পড়তে হবে সময় ইমাম সাহেবের দোহাই দিয়ে চললে আপনি টিকতে পারবেন না কবরে কারণ আল্লাহ সুমান সতেরো নম্বর সুরার পনেরো নম্বর আয়াতে বলছেন প্রত্যেকের বোঝা প্রত্যেককেই বন করতে হবে ইমাম সাহেব মসজিদে আছে ইমাম সাহেব বাড়িতে আছে ইমাম সাহেব আপনার বিয়ের মজলিখে আছে ইমাম সাহেব জানাজত দিয়েছে। কিন্তু কবরে শুধুমাত্র আপনি আছেন নোমডি ক্যান হেল্প ইউ দ্য ওইখানে আপনাকে কেউ সাহায্য করবে না তাহলে আপনাকে নিজেকে পড়তে হবে আপনার নিজেকে প্রথমে পড়তে হবে আপনি যদি নিজে পড়তে পারেন তবে ইসলামী সমাজ গঠন হবে নইলে হবে না আল্লাহর সবান এতালা বললেন ইয়া ইভেল্লাহ্জি না মানুষ ও ইমানদার যারা লাই লাহে পড়েছ যারা আমার রসুল ক্যামেরা নিয়েছো তারা শুনে রাখো যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ সোমানা তালা ডাক দিয়ে বললেন অৎহলু তোমরা প্রবেশ করো সিল্মি কাফা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো ইসলাম একটা ঘরের নাম ইসলাম একটা ঘরের নাম সেই ঘরের মধ্যে মানুষকে প্রবেশ করতে হলে পরিপূর্ণ প্রবেশ করতে হবে আল্লাহ সোমানা তালা সোরা বাকারার সুর নম্বর দুই আট নম্বর বললেন এই কথাটা হে ইমানদারগণ হে বিশ্বাসবাসীগণ তোমরা শোনো তোমাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকার জন্য আমি আল্লাহ সুমাত আহ্বান জানাচ্ছি শয়তান খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করোনা শয়তানের পদাঙ্ক কোনোভাবে অনুসরণ অনুকরণ করা যাবে না আপনাকে ইসলামের মধ্যে ঢুকতে হলে কি করে ঢুকতে হবে বলেন আর্ধেক না পরিপূর্ণ আমার কথা বুঝছেন কি অসুবিধা হচ্ছে না তো আরে আপনি ডমকুলের লোক আমি জলঙ্গুল ভাষা তো আলাদা না খুব মনোযোগ সহকারে শুনতে হবে কথাগুলা একটু মনোযোগ সহকারে শুনবেন ইল্লা নিল্লাহ না পানির ব্যবস্থা করে নিবি একটু আচ্ছা এটাকে একটু ঢেলে দেন রাখেন ওই নতুনটাই শুনে দেন তো আল্লাহ সোমান তালা বললেন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে একজন মানুষ আমার আগে একজন বলছিলেন খালি মুসলমান হয়ে লাভ নেই ইমানদার হতে হবে তাই না আল্লাহ সোমান তালা বলছে ইমানদার ছাড়া তো জান্নাতে যাবে না মুসলমান তো অনেকেই কিন্তু ইমানদার হওয়া লাগবে ইমান আনতে হবে শক্ত পুক্ত ইমান আনতে হবে বিলাল রাজিউল্লাহ মতো ইমান আনতে হবে যেহেতু আলোচনার বিষয় এবং সুন্নার আলোকে সমাজ গঠন দেখি ইনশাল্লাহ বক্তৃতা শোনার পরে সমাজকে গঠন করতে হবে পারবেন রাজি আছেন ইনশাল্লাহ তো বলেন নাহলে আমার বকে লাভ কি গঠন করবেন তো বক্তৃতা শোনার পর করবেন আচ্ছা আচ্ছা আমি এতদিন যাবৎ বক্তৃতা করেছি আমার পানি খাওয়া পানি খাওয়াও লাগে না চা খাওয়া লাগে না আজকে আপনাদের সামনে একটু পানি খেলাম রাগ করেননি তো পানি খাওয়ার পেছনে আমার উদ্দেশ্য আছে আজকে বক্তৃতা এখান থেকে শুরু করব আমি পানি পান যখন করলাম গ্লাস কোনাতে ছিল এই পানি পান করা কি ইবাদত এটা আমার যখন খুশি তখন করতে পারি কিনা আজকে যদি আমি কুরবানির ঈদ করি হবে কুরবানি জবাই করলে হবে কিন্তু আজকে যেহেতু আয়ামে তাসরিকের একটা দিন তাই না এখন যদি বলে আমি রোজার ঈদ করবো হবে এই পানি আমার যখন ইচ্ছা তখন পান করতে পারবো কিনা এবার এই পানি যে আমি পান করলাম আপনাদের সামনে কেউ খেয়াল করেছেন কিনা জানি না এই পানি পান করার সময় আমি ছখানা নিয়ম মেনেছি কখানা এই পানি পান করা ইবাদত নয় তারপরেও যদি পানি পান করার জন্য ছটা নিয়ম লাগে তো নামাজ পড়ার জন্য কত নিয়ম লাগবে রোজা করার জন্য কত নিয়ম লাগবে হজ করার জন্য কত নিয়ম লাগবে ইসলামী শরিয়ত চালু করার জন্য কত নিয়ম লাগবে আমি এবার আপনাকে একটু দেখে দিই আমি গ্লাসটা যখন ধরেছিলাম ডান হাতে গ্লাস ধরেছি এক দুই পান করার পূর্বে পানিটাকে দেখে নিয়েছি তিন পানের পূর্বে বিসমিল্লা বলেছি চার পানি পান করার সময় তিন শ্বাসে পানি পান করেছি পাঁচ পানি পান বসে করেছি ছয় পানি পান শেষে বলেছি আলহামদুলিল্লাহ এক গ্লাস পানি পান করতে গেলে ছখানা নিয়ম লাগে আর আপনি বলছেন না আমার এইভাবে পড়ি হুজুর বলেছে তাই হুজুর তো নিজেই টেনশনে থাকবে কি আমাদের মাঠে বুঝেননি আমার কথা এক গ্লাস পানি পান করতে ছখানা নিয়ম লাগে এক গ্লাস ডান ধরতে হবে এখন আপনি বলতে পারেন ভাই আমি যে ভাত খাচ্ছি পোলাও খাচ্ছি খিচুড়ি খাচ্ছি বিরিয়ানি খাচ্ছি তখন কোন হাতে আপনার আলেম আপনার ইমাম আপনাকে ধরে হাত ঢুকাতে হবে ঠিক না ভুল বলছি এটা কোনো হাদিস নাই বামার ধরে তলায় ডান হাত ঢুকানো বাম বামাতই হলো হাত চেটে নিবেন পেছনে মুছে নিবেন না কি করবেন আপনার ব্যাপার নাকি প্রত্যেকের জন্য আলাদা আলাদা গ্লাস রাখবেন আপনার ব্যাপার আপনাকে আল্লাহ সুস্থ রেখেছে ডান হাত সুস্থ রয়েছে সারা জীবন আপনাকে ডান হাতে পানি পান করতে হবে ও খাওয়ার মধ্যে হোক খাওয়ার শুরু হোক খাওয়ার শেষ হোক যে কোনো মূল্যে আপনাকে ডান হাতে গ্লাস ধরতে হবে হাতে ভাত লেগে আছে আঠো লেগে আছে তখন আপনাকে ডান হাতে গ্লাস ধরতে হবে এই শূন্যতকে আমরা ছেড়ে দিয়েছি হিন্দু ভাইয়েরা গ্রহণ করেছে দেখবেন হিন্দুরা বা আমাতে পানি খুব কম খাই খাওয়ার সময় ডানাতে গ্লাস ধরে তাহলে ডানাতে গ্লাস ধরতে হবে দুই পানি পান করার পূর্বে দেখে নিতে হবে তিন বিসমিল্লা বলতে হবে বিসমিল্লা বলে যদি পানি পান না করেন এই পানিটা শয়তানে পান করল চার পানি পান করবেন তিন শ্বাসে একবারে ঢক 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 করে গিলে নিলেন এটা ইসলামে জায়েজ নয় সাড়ে চোদ্দশো বছর আগে পৃথিবীর সবচেয়ে সেরা বিজ্ঞানী মোহাম্মদ রসুল ঢক ঢক করে পানি পান করে তার হার্ট ফেল হওয়ারও আছে হওয়ার কত বড় বিজ্ঞানী আমার রসুল সাড়ে চোদ্দশো বছর আগে যখন এটা ঘড়িও আবিষ্কার হয়নি তখন আল্লাহ রসুল বলে গিয়েছেন বসে পানি পান করো ধীরে ধীরে তিন শ্বাসে পানি পান করো আর আজকের বিজ্ঞানরা বলছে বিজ্ঞানীরা বলছে যে পানি যদি কেউ দাঁড়িয়ে ঢকঢক ঢক করে পান করে সে হাট ফেলো করতে পারে মারাও যেতে পারে সমস্ত তারপরে বসে বসে পান করতে হবে তিন শ্বাসের পরে পানি পান করতে হবে পানি যখন বসে পান হয়ে যাবে এবার পানি শেষে পান শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ এবার এই আলহামদুলিল্লাহ বলতে হবে এক গ্লাস পানি পান করতে গেলে যদি ছখানা নিয়ম লাগে জনাব তাহলে আপনি নাকি বামাতে খান আল্লাহ রসুল বলছেন ডানা থেকে মুসলমান বামাতে খায় শয়তান ডানা থেকে মুসলমান বামাতে খায় শয়তান ডানাতে থেকে খায় মুসলমান বামাতে খায় শয়তান আপনি তো শয়তান আছেন আছেন আপনার বাড়ির বেটার বউ শয়তান গো আপনার মেয়েটাও শয়তান খায় না খায় না বলেন ভুল বলছি বামাতে পানি পান করছে আরে বাপরে স্টাইল আর কিছু লোক আবার আছে দেখবেন ও যে চায়ের দোকান আমি আবার নাম রেখেছি মিনি সংসদ ভবন পৃথিবীর সবচেয়ে গিবত চায়ের দোকানে বেশি হয় হয় কি না হয় না আরে মমতা ব্যানার্জি করলে তো তোর বাপের কি ওখানে গিয়ে সমালোচনা কেন যত কথা বলবেন তত হইতো গিবৎ ওইখানে একবারে চায়ের কাপের ঝড় তুলে দেয় এ ডানহাতে সিগারেট আর বামাতে চায়ের কাপ আসে না না দেখেননি আমি অনেক দেখি এরা মনে করে নিজেকে মনে করে স্টাইল স্ট্যান্ডার্ড লোক না এরা ইসলাম বুঝে না শরিয়ত বুঝে না ধর্ম বুঝে না কিছুই বুঝে না তাহলে আল্লাহ বললেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো তাহলে আজ থেকে এই পানি পান করার সময় ছটা নিয়ম মাথা থাকবে থাকবে মাথায় এবার দুঃখ লাগে কুরবানিদের আগের আগের জুমাই বা তার আগের জুমাই এক জায়গায় গিয়েছি খুদ্ দেওয়ার জন্য একজন ব্যক্তি এসে বলছে বেটা সাত ভাগে কুরবানি দেওয়া যাবে একজন চাচা এসে বলছে তাম চাচা আপনার বয়স কত উনি আমাকে কুরবানি কথা জিজ্ঞাসা করছেন আর আমি ওনাকে বললাম আপনার বয়স কত উনি বললেন আশির উপরে হবে খুব তেজ রয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ পুরো গাল ভরা দাড়ি তো উনি বলছেন যে আশির উপরে হবে আমি বললাম চাচা আসামে মুসলমানরা মার খাচ্ছে সিরিয়ায় মুসলমানরা মার খাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মুসলমানরা মার খাচ্ছে জানেন জি জিহা জানি যে আপনারা আমার জন্যই মার খাচ্ছে কেন এ কথা কেন বলছো বেটা আমি বললাম চাচা আশি বছর বয়স এখে মাসলা জিজ্ঞাসা করছেন সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা মাঠা মাঠে যে জমি আছে ওই জমি তো নিশানাও থাকে না আপনাকে যদি আমি বলে দিই চাচা কোন মাঠে কত জমি আছে একবারে ডক্টর জাকির নায়কের মতো রেফারেন্স দিয়ে বলে দিবেন এই মাঠে তিনখানা ওই মাঠে দু বিঘি ওই মাঠে চার বিঘি ওই বলে কি বলে না মুখস্থ আছে কিনা জমির আর এস পর্চাত রেকর্ড সব তার মুখস্থ দিন ধর্ম বুঝে না আশি বছরের লোক জিজ্ঞাসা করে সাত ভাগে কুরবানি চলবে কিনা আপনার বয়স যখন এগারো বছর এই ফতোয়াটা জানা দরকার ছিল আজকে আশি বছর বয়স হয়ে গেছে এসে আপনি এই ফতোয়া জানার চেষ্টা করছেন জাতির অবস্থা এই জন্য অবস্থা আমাদের খারাপ আমরা চারিদিকে মার খাচ্ছি ছেলে দিন ইসলাম বুঝে না বাবা দিন ইসলাম বুঝে না ব্যবসা ভালো বুঝে বাবা দিন ইসলাম বুঝে না চাকরি ভালো বুঝে যদি দিন ইসলামের কথা বলা হয় সে বলছে যে না দিন ইসলামের কথা এগুলো আমরা বুঝি না মৌলবি সাহেব আমাদেরকে যা বলেছে আমরা তাই গ্রহণ করি কেন ওই যে মাছটা আপনার গিন নিজে ভেজেছে ওই মাছটাকে মৌলী সাহেব বেছে দেয় নাকি তো কাঁটা থাকে তো তো কাঁটাওয়ালা মাছ যখন আপনি বেছে খেতে পারেন হাড়ওয়ালা মাংসকে হাড় বাদ দিয়ে যদি খেতে পারেন তাহলে ধর্ম বুঝুন না কেন কারণ আপনি দুনিয়াকে এই আঙুল দেখান তাই না পটল কিনতে গেলে আট টাকা কেজি দশ টাকা কেজি পটল এক কেজি পটল আপনি বেছে নিয়ে নিয়েছেন এক কেজি পটল এবার বলছেন এটা মাপেন তো তো পটলটাকে ওজন করে মাপতে গিয়ে দেখছে একটা পটল লাগবে হয় কিনা এরকম একটা পটল লাগবে তো যিনি দোকানদার সেই দোকানদার টুক করে একটা পটল তুলে দিচ্ছে সঙ্গে সঙ্গে হাত থেকে চেপে ধরে বলছে আপনি দিবেন না আপনি দিবেন না কেন পটলটা আপনি দিলে ওটা খারাপ হতে পারে আপনার দোকান আপনি আমাকে খারাপ পটল দিতে পারে পারেন এই জন্য পটলটা নিচ্ছেন না আট টাকা দশ টাকা কেজি পটল কিনতে গিয়ে যদি এইভাবে দাম দর করেন এইভাবে বেছে নেন আর ইসলাম যা আপনাকে সুশীতল জান্নাতে ছায়া দিবে এই ইসলাম নেওয়ার সময় বলছে হুজুর যা বুঝে তাই জি আমার বক্তৃতা কেউ নেটে শুনেছেন যারা বসে আছেন হাজার হাজার বক্তৃতা পাবেন শুনবেন ইউটিউবে গিয়ে লিখবেন শাইনুর রহমান আমি বলেছি যে জাহান নাম উদ্বোধন হবে বক্তা দিয়ে কি দিয়ে জাহান নাম উদ্বোধন হবে বক্তা দিয়ে খুব কঠিন একটা ব্যাপার আজকে আমাদের সমাজের বক্তাকে দেখলে চেনা যায় না মানে এমন সাজ পোশাক কঠিন একটা ব্যাপার দেখলে মনে হয় যে জানডার থেকে ফেরেশতা নেমে গেছে জল সাথে গেলে একবারে গিয়ে বলে দুধ নিয়ে আসো গরম বলে কি বলে না এই অমুকের ব্যবস্থা করো তমকের ব্যবস্থা করো আল্লাহ আকবর এত বড় বড় ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম শাহি রহমতুল্লাহ আলাই আহমেদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তাদেরকে রাস্তায় মানুষ দেখলে চিনতে পারতো না এত ইলম এত জ্ঞান আল্লাহ সুমানা তালা দিয়েছিল এক একজন শ্রেষ্ঠ এক এক জামানার শ্রেষ্ঠ ইমাম সাহেব তাদের পোশাকে ছিল না অত আড়ম্বর তাদের চলাতে ছিল না কোনো স্টাইল তাদেরকে দেখলে মনে হতো অতি সাধারণ মানুষ অতি সাধারণ মানুষ আজকে আমাদের বক্তার জন্য এ অবস্থা যেমন কালকে ঈদ হলো ঈদের মাঠে আমি যেখানে খুদ দিলাম আমার এলাকা ও এলাকায় আমি একটা ঘোষণা দিয়েছি আপনার এমা এলাকার ইমামকে আমি এটা বলছি এরা আমার ব্যক্তিগত কথা যেখানে প্রোগ্রামে যাই এটা আমি বলতে বলি কোরআন হাদিস না এই দুটো কথা যদি আপনি অ্যাপ্লাই করেন বিশ্বাস করেন এলাকায় বেনামাজি থাকবে না ইনশাআল্লাহ এই কথাটা ইমাম সাহেবকে দাঁড়িয়ে বলতে হবে দুটো কথা শিখে দিচ্ছি ইমাম সাহেব থাকলে শুনবেন আর যদি না থাকেন তার কাছে পৌঁছে দিবেন আপনি টাকার ভয় করেন না আপনি ইনকামের ভয় করেন না রুজি আকাশ থেকে আসে আমি কালকে যে ঘোষণাটা গাহে আপনাকে বলছি আপনি মেম্বারে দাঁড়িয়ে এই ঘোষণা দিবেন এক ইমাম সাহেব খুব উঠে বলবেন আজকের পর থেকে যে বাড়ির লোক নামাজ পড়তে আসবে না ওই বাড়ির লোকের কেউ যদি মারা যায় তার জানা যায় আমি যাব না এক প্রথম কথা যদি কেউ মারা যায় সে বাড়ির ওই বাড়ির জানা যায় আমি যাব না এক দুই যে যুবক যে মানুষ নামাজ পড়ে না ও যদি বিয়ে করে ওর বিবাহ বন্ধনের সময় আমি কাজী হিসাবে আমি মলবি সাহেব হিসাবে তার বিয়ে পড়াতে যাব না ব্যাস দুখানা কথা থাকবে বেনামাজি কি কথা বলেন না থাকবে বেনামাজি কিন্তু ইমাম সাহেবের ভয় কি ভয় ওই যে তিন হাজার টাকা না চার হাজার টাকা পাই বাই চান্স যদি এই কথা বলি তো আমাকে এলাকার লোক তো রাখবে না বেশিরভাগ মানুষই তো ভুল রাস্তায় রয়েছে আপনার যোগ্যতা চা করে খারাপ আপনি একটা চা করেছে খারাপ আপনাকে একটু দেখা আমি এ দেখেন দেখেন বিলাল রাজি আল্লাহর কাছে এটা কথা পৌঁছে গেল যে মক্কার বুকে একজন ব্যক্তি নবী দাবি করছে আবদুল্লার বেটা তো বলছে কি বলছে বলছে মানুষ তৈরি হয়েছে রক্তপিণ্ড থেকে ইত্যাদি ইত্যাদি তো বিলাল বলছে আল্লাহ হকবার আমি সেই নবীর প্রতি ইমান আনলাম বিলাল এরা চাকর একজনের বাড়িতে চাকরি কাজ করে আর খায় ওই লোক যদি ওকে তাড়িয়ে দেয় ওর আর ইনকামের রাস্তা নাই ওই লোক যদি তাড়িয়ে দেয় ইনকামের আর রাস্তা নাই তো এবার ও গোলাম মানুষ তো ওটা গোলাম মানুষ তো করেছে কি বিলাল বলছে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই আর মোহাম্মদ আমার প্রিয় বান্ধব আমাদের প্রিয় এবং আল্লাহর প্রিয় এবং রসুল মানে আল্লাহ রসুলের বোধ আমি ইমান এনেছি এবার ওই বাড়ির মালিকার মালকিন গিয়ে বলছে ও বিলাল তুমি করেছ কি বলো তোমার আমার সবারই হবল একটা মূর্তির নাম যেমন দুর্গা কালী এই আচ্ছা কোনো ভলেন্টিয়ার নাই একটু চুপ করাতে বলেন না এত কথা বলে কেন মানুষকে তো দিন শিখতে দেবে না তো এবার বলছে আহাদ কি বলছে আহাদ আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তা তাকে উত্তপ্ত বালুকমাই প্রান্তরে নিয়ে গিয়েছে উত্তপ্ত বালুকমাই প্রান্তরে নিয়ে গিয়ে বুকের উপরে অসহনীয় একটা পাথর চাপিয়ে দিয়ে বলছে বল তোর রব আর আমার রব স্কুল কায়নাতের রব হচ্ছে এই হবল বিলাল তখনও পিঠ পুড়ে যাচ্ছে বুকে ওজন সহ্য করতে পারছে না এমতো অবস্থায় বিলাল বলছে আহাত আমার মালিক হচ্ছে আল্লাহ সুমান আমার এবং আপনার এবং হবলের সবারই মালিক হচ্ছে আল্লাহ সুমান যখন তারা দেখলো এই অবস্থা তখন আবু বাক্কার রাজি আল্লাহ তাকে কিনে নিয়ে গেল ঘটনা ওইদিকে বলছে না আপনাকে আমি বলতে চাইছি একটা চাকর সে যে ওই বাড়ির থেকে তাড়িয়ে দিবে তাকে যে মুক্তিপণ দিতে হবে এসব চিন্তা তার নাই সে আল্লাহ রসুলের কথা শুনেই বলে দিয়েছে আমি আল্লাহ রসুলের প্রতি ইমান আনলাম আজকে আপনি ইমাম সাহেব বিশ্বাস করুন আপনার রুজিয়া আকাশ থেকে আসবে আসবেই আসবে যতক্ষণ না আপনাকে আল্লাহ সময়তলা মালাকুল মত আপনার কাছে পাঠাচ্ছে অতক্ষণ অব্দি আল্লাহ আপনাকে রুজি দেবে কনফার্ম দেবে আপনি ইমামতির ভয় করিয়েন না আপনাকে এখান থেকে ইমামতির দিকে তাড়িয়ে দেবে অন্য ধরবেন টেনশন নাই তবে হক কথা বলে যাবেন হক কথা বলা খুব কঠিন তবে এই কথা আপনাকে বলে যেতে হবে হক কথা বললে আপনাকে এলাকার মানুষ দেখতে পারবে না আপনার উপরে বিপদ আসবে কারণ পৃথিবীর এমন একটা নবীন নাই যাদেরকে জাতি মেনে নিয়েছে প্রত্যেকটা নবী রসুলকে মানুষ কষ্ট দিয়েছে নবীর রসুলকে যদি কষ্ট দেয় আপনি কোন ইমাম আপনার কষ্ট হয় না আপনাকে জাতি মেনে নিয়েছে মানে তার মানে বুঝতে হবে আপনার মধ্যে গলতি আছে আপনার মধ্যে ঘাটতি আছে আপনি ইমাম সাহেব আপনি কুড়ি জন লোক নিয়ে সালাত দেয় কেন করবেন আপনি বলবেন এলাকার সবাই যারা জানা দেয় যারা আমাকে খেতে দেয় তারা যদি মসজিদে সালাতে দেয় না করে তো এই মসজিদে মসজিদকে রেখে আমি চলে গেলাম এইভাবে ইমাম সাহেবকে বেরিয়ে আসার দরকার ছিল ইমাম সাহেব থাকে কি করে জাতিকে পরিবর্তন করতে গেলে মসজিদ পরিবর্তন করতে পারে জাতিকে পরিবর্তন করতে গেলে মসজিদ মসজিদ হবে আপনার শিক্ষা নয় মসজিদ হবে আপনার সংসদ ভবন মসজিদে বসে আপনি আটবেন মসজিদে বসে আপনি শিক্ষা গ্রহণ করবেন জাতির সামনে শিক্ষা দেবে তাই তো বছর চার পাঁচেক আগে বারবাকপুর রাখায় যখন বক্তৃতা দিচ্ছিলাম একজন আলেম এসে বলছে সাইনুর রহমান আপনি একটা প্রশ্নের উত্তর দেন বললাম জি বলেন ইমাম সাহেবের বেতন হওয়া কত দরকার একটা ইমামের বেতন কত হওয়ার দরকার আমি বললাম একটা ইমামের বেতন চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা হওয়া দরকার সবাই অবাক হয়ে আমার দিকে হা করে তাকিয়ে আছে আমি বললাম একটা প্রিন্সিপাল একটা প্রফেসরের বেতন চল্লিশ হাজার টাকা এখন আরো বেশি একটা হাই স্কুলের হেডমাস্টারের বেতন চল্লিশ হাজার টাকা ওই হেডমাস্টার আপনাকে যে শিক্ষা দিবে ওই শিক্ষা নিয়ে আপনি চাকরি পেতেও পারেন আবার নাও পেতে পারেন আর ইমাম সাহেব আপনাকে যে বিদ্যা শিক্ষা দিবে যদি ওই বিদ্যাকে অ্যাপ্লাই করতে পারেন আপনি আল্লাহর সুশীতল জান্নাতে অবস্থান করবে তাহলে ইমাম সাহেবের বেতন তিন হাজার টাকা কেন আমাদের মতো লোক ইলিটারেট মূর্খ অশোক অশিক্ষিত বর্বর তাই তো ইমাম সাহেবের বেতন তিন হাজার চার হাজার টাকায় কেন সর্বোচ্চ বেতন হবে ইমাম সাহেবের সবচেয়ে বেশি বেতন হবে ইমাম সাহেবের তিনি হচ্ছেন সর্বোচ্চ সম্মানের অধিকারী অথচ ইমাম সাহেবের বেতন তিন হাজার চার মাস বাকি বুঝে হুজুর মেয়ের যে জামা কিনতে পারিনি তো একটু টাকাটা অ্যাডভান্স দেওয়া যায় বলে চরম বিয়াদ লোক তো সভাপতি সেক্রেটারি বলে বলে কি বলেন আল্লাহ আকবর ইসলামী সমাজ গঠন করতে গেলে ইমামের বেতন ভালো দিন আর ইমামকে ওই ইমামকে নিয়ে আসুন যে জাতির সামনে হক কথা বলবে একবারে বুক ছিঁড়ে যাবে আমার খুদবা যদি পারেন ইন্টারনেটে দেখে নেবেন আমার সামনে দাড়ি চাচালোক যদি বসে থাকে ওকে আমি যে কতবার বলি ওকে তো আমি কত খারাপ ভাষা বলি ওকে তো আমি কত নোংরা ভাষা বলি আরে এই নোংরা ভাষা বলার ফলে যে কত শত যুবক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে রাখলো আপনি রাখেন না কেন কেন আপনার ইমান সাহেব বলতে পারে না তাই রাখেন না হিজরা হিজড়াদের দাঁড়িয়ে থাকে না পুরুষের দাঁড়িয়ে থাকবে আর মেয়েদের দাঁড়িয়ে থাকবে না পুরুষ আর মেয়ের পার্থক্য হচ্ছে দাঁড়িয়ে রাখা আর না রাখা ঈদে আপনার ছেলে এসেছে ঈদে আপনার মেয়ে এসেছে ঘুরতে তো মেয়ের গালো চকচকে জামায়ের গালো চকচকে মানে হু ইজ হিয়ার হু ইজ হি বোঝা মুশকিল কে যে ছেলে কে যে মেয়ে বোঝা মুশকিল কোথায় পেয়েছেন আদর্শ আমেরিকার ছেলেরা এখন টাকনুর উপরে প্যান্ট পরছে আর গালে দাড়ি রাখছে কেন জানেন বলছে দিস ইজ দ্য ফ্যাশন অফ দ্য টু থাউজেন্ড সেভেন্টিন নাইনটিন এটা হচ্ছে মডার্ন জামানার স্টাইল টাকলুর উপরে প্যান্ট পরা আর দাড়ি রাখা আর এই স্টাইলের কথা সাড়ে চোদ্দশো বছর আগে সবচেয়ে স্টাইলিস্ট মানুষটা আল্লাহ রসুল বলে গিয়েছেন আল্লাহ আকবর বিজ্ঞান বলছে যাদের প্যান্ট টাকনুর উপরে থাকে এই প্যান্ট টাকনুর উপরে থাকে তারা কখনো গোপন ডাক্তারের কাছে যায় না তাদের স্ত্রীরা পরকিয়া করে না তাদের স্ত্রীরা তার সাথেই সুখে সত্তর বছর বয়সেও ভালোভাবে স্ত্রীর সাথে পারফর্ম করতে পারে যাদের প্যান্ট টাকুন উপরে আর যাদের মুখে দাঁড়িয়ে আছে এই জন্য মাঝে মধ্যে মানুষ বলে ও হুজুরের এই জন্য তিন চারটি বনে কি হুজুর পারে যে হুজুরের ক্ষমতা আছে তো মেয়েরা থাকবে টাকনু ঢেকে আর পুরুষ থাকবে টাকনুর উপরে আপনাদের ওখানে নাস্তা করছিলাম একজন ব্যক্তিকে দেখলাম এত বড় উঁচু টুপি পরেছে আর প্যান্টটা পায়ের তলে দিয়ে চলে গিয়েছে এ নাকি ইসলাম বুঝে মুসলিম শরীফ খুলুন একশো পঁচানব্বই নম্বর হাদিস আল্লাহ রসল বলছে যার প্যান্ট লুঙ্গি ইজার ডাকুন নিচে যাবে তার ওইটুকু জাহান নামে ফেলে দেওয়া হবে তার যোদ কাজে আসবে না তার কাজে আসবে না এখন বুঝতে পারছেন হুজুররা টাকুর উপরে কেন প্যান্ট পরেন লুঙ্গি পরেন ইজার যা খুশি পরেন আপত্তি তবে টাকুন উপরে থাকতে হবে ইসলাম এত বিজ্ঞানময় আর এখন বিজ্ঞানীরা বলছে যে দাড়ি রাখলে দশ রকমের ফায়দা আছে আল্লাহ আকবর কেউ কেউ বলছে আরও বেশি গলার ইনফেকশন হবে না ত্বক ভালো থাকবে যৌন জীবন সুন্দর হবে গলায় ক্যান্সার হবে না মুখের ত্বকে ক্যান্সার হবে না তারপরে আপনার দীর্ঘ জীবন লাভ হবে শুভানাল্লাই চিন্তা করেন ন্যাচারাল সিলেকশন এটা তাহলে দাড়ি হিজড়ারাই কাটবে বলছিলাম ইমাম সাহেবকে খুব শক্ত করে খুতবা দিতে হবে এক একটা খুদবায় যেন মানুষ পরিবর্তন হয় এক একটা খুদবায় যেন মানুষ আপনার হারাম ছেড়ে দেয় এই কাজ করতে হবে আমার কথা শুনে হয়তো অনেকের কষ্ট লাগবে তবে আমি আল্লাহ রসুলের তরিকায় কথা বলছি মুসনদ আহমদের হাদিস আল্লাহ রসুল যখন খুতবা দিতেন চোখ মুখ লাল হয়ে যেত আর কণ্ঠ উঁচু হয়ে যেত ঘাড়ের রক গুলা ফুলে যেত আর আপনার ইমাম সাহেব দেয় লোক মসজিদে ঘুমায় বলেন ঠিক না ভুল বলছি ঘুমাই না জুমার আল্লাহ রসুল বলছেন একজন ব্যক্তি আপনার ওই আহ কিছু একটা করছে ধরেন বা কথা বলছে আপনি পাশ থেকে যদি বলেন চুপ করো খুদ চলছে না আল্লাহ রসুল বলছে যে বললো যে চুপ করো খুদ বা চলছে না এই হচ্ছে বিয়াদব তাহলে ওকে বিয়াদবের বাপ যে কথা বলছিল আর এই সময় না নাকও ডাকে এর পেছনে কারণ কি জানেন এর পেছনে কারণ হচ্ছে আমাদের বেশিরভাগ মসজিদে খালি ফ্রেশ আরবিতে খুদবা হয় তো ইমাম সাহেব দেখছে আমি তো আরবি জানি আমি আরবি পড়ি আর দর্শক ভাবছে যে এই টাইম ঘুমাই

কেন আমি ইংরেজিতে কথা বললাম কি বুঝবেন আপনি তো যদি ইমাম সাহেব খেলে আরবিতেই কথা বলে তো কি করবে ঘুমাবে না তো ও যা পড়ছে তাই তো বুঝিয়ে দিতে হবে নাকি ও যা পড়ছে তা তোকে বুঝিয়ে দিতে হবে যতক্ষণ না বুঝবে অতক্ষণ ও ঘুমাবে অতক্ষণ ও নাক ডাকবে এ হচ্ছে আমাদের সোসাইটি ইসলামী সমাজ গঠন করতে হলে প্রথমে নিজেকে পড়তে হবে নিজ দায়িত্বে পড়তে হবে আলহামদুলিল্লাহ পৃথিবীর সব ভাষায় এখন কোরআন পাওয়া যায় আপনি কোরআন আরবি পড়ুন সাথে সাথে তর্জমা পড়ুন আপনি কোরআন আরবি পড়ুন সাথে সাথে তর্জমা পড়ুন যখন আপনি মানে বুঝবেন ইনশাল্লাহ দেখবেন আপনার জীবন পরিবর্তন হবে লক্ষ মানুষ এই কোরআনের ছাত রেখেছে কোরআনকে বুঝেছে যখন তারা নিজের মাতৃভাষায় পড়েছে যখন তারা নিজের মাতৃভাষায় পড়েছে আজকে আমাদের এত আমি মসজিদে মসজিদে যে আমাদের জীবন পরিবর্তনের জন্য কিছু বলা হয় না আপনি কি তো আমি হানাফি বলে তো আপনি কি আমি সাফি আপনি কি আমি মালেকি নামাজ পড়েন যাই তো শুক্রবারে যাই তো শুক্রবারে এর আছে শুকুর আলী আমি নাম রেখেছি শুকুর আলী আর কিছু আছে ঈদ মিয়া ওখানে ঈদের ছাড়া নামাজ পড়ে না আর কিছু আছে রমজান আলী পাক্কা এক মাস একবারে এমন ভাবে সালাত আদায় করবে মনে হবে আল্লাহ জান্নাত থেকে ফেরেস্তা নামিয়েছে ঈদের দিন তো হরে আর নাই এক বছর হারিয়ে থাকে আবার যেদিন ঈদ আসবে আবার আসলো আবার ওখান থেকে আবার হারিয়ে যায় আর পাওয়া যায় না আর এর বাড়িতে ইমাম সাহেব দাঁতের রস দিয়ে গোস্ত খাই গো একবারও বলে না একটু খারাপ লাগে না আরে আমি বলছিলাম আপনি খাইয়েন না তো খাওয়ার সাথে সাথে একটু নসিহত করেন একটু তো নসিহত করতে হবে নইলে এটা হয় কি করে একজন ব্যক্তি আমাকে এসে এক জায়গায় গিয়েছি প্রোগ্রামে বুঝলি সাইনু ভাই এখানে আমার স্ত্রী দেখেন আমাকে বলছে তা বললাম তুই কোন কাপড় এসে বাচ্চা তোর স্ত্রী আমাকে দেখাস মানে ও তো হচ্ছে কাকে আনলাম রে বাবা এটা তো আমাদের হুজুরা তো এরকম বলেন না তো হুজুরা দেখে কি করবে এই জন্য দেখবেন এলাকার মা বোনদেরকে দেখা যায় যে একটা দাড়িয়ালা লোক গিয়েছে সঙ্গে সঙ্গে মাথার কাপড় তুলে দেয় কি দেয় না দেয় না মানে দেবরকে বলছে যে যা খুশি লে ভাই এলাকার মানুষকে বলছে যা খুশি দেখ তোদের আপত্তি নাই হুজুর গেলে মাথায় কাপড় দিতে হবে এরা হচ্ছে পিএইচডি করা বিয়াদব এসব মহিলার আছে পিএইচডি করা বিয়াদব আরে হুজুর তোমার দিকে দেখাবে না ওই এরম ছেলেটা দেখাবে তার জন্য তোমাকে পর্দা করতে হবে কি অবস্থা আসুন এবার একটু একটু করে ইসলামিক গঠন করি এক নম্বর আল্লাহ কোরআনুল সোমাদিমের মধ্যে বিরাশি জায়গায় বললেন আকিমি তোমরা সালাত কায়েম করো আল্লাহ রসুল বলছেন কেয়ামতের মাঠে প্রথম হিসাব যার নামাজ নাই তার দিন নাই এই গোটা জুগিন্দাকে কিনে যদি আপনি দান করে দেন মাদ্রাসার নামে কিংবা মসজিদের নামে কিন্তু আপনি শুধু নামাজ পড়েন না তাহলে আপনার এই দান কাজে লাগবে না প্রথমে নামাজ এ যে গতকালকে বহুজনা কুরবানি দিয়েছে ও নামাজের ধারে কাছে যায় না কিন্তু কুরবানি দিয়েছে আছে না এরকম লোক আছে কি নাই তো এই নামাজের ধারে কাছে নাই কুরবানি দিয়েছে তারা হচ্ছে ওরা একটা মহিলার ঘাটে গোসল করছে তো নিচে ছায়া আছে উপরে কিছু নাই গোসল করছে একটা লোক সাইড দিয়ে যাচ্ছে ওকে দেখে ছায়াটা তুলে মাথায় দিয়েছে এরা যারা যারা নামাজ পড়ে না না দিচ্ছে এরা তারা পাশার কাপড় মাথায় দিয়েছে পাশা বেরিয়ে যাক যাক মাথা ঠাকু এদের কুরবানি কোনো প্রয়োজন নেই আল্লাহ সোবাল তারা বলছে আমার কাছে মাংস আমার কাছে রক্ত এসব কিছু পৌঁছায় না যা পৌঁছায় তা হচ্ছে তাকুয়া আবু বলে এ তাকুয়া ফিহা হয় না অন্তরে হচ্ছে তাকুয়া এই জায়গায় হচ্ছে তাকুয়া আর আহারে ঈদগাহ কোন দিকে আপনাদের ঈদগাহ সাজানো হয়েছে ঈদগাহ সাজিয়েছে আহারে ঘরের বাসর মতো ঈদগাহ সাজানো হয় বিভিন্ন এলাকায় হয় না সুমান আল্লাহ চিন্তা করুন অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই আল্লাহ বলছেন অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই তাহলে প্রথম কথা হচ্ছে আমার সামনে যে কোটা লোক বসে আছেন আজকে থেকে প্রতিজ্ঞা করতে হবে আজকে ফজর থেকে আমরা সবাই পাঁচ আখ সালাত আদায় করবো সবাই বলে ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ অনেকে বলছেন না মনে হচ্ছে আমার যায় না বিশ্বাস করুন আপনি আটকে যাবেন আপনার আটকে যাবেন বিশ্বাস করুন এমন একটা সময় চলে আসবে আল্লাহ হকবার সলাতের ব্যাপারে একটা কথা বলি এই পৃথিবীতে এমন একজন ব্যক্তি এসেছিলেন যার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আচ্ছা আল্লাহ রসুল যদি দুই এক ওয়াক্ত নামাজ না পড়তো তো জান্নাতে যেতে অসুবিধা হতো নাকি অসুবিধা হতো আল্লাহ তো আগের পাপ আর পেছনে পাপ সব ক্ষমা করেছেন কি করেনি সব ক্ষমা করে দিয়েছেন শুনুন ঘটনা আল্লাহ রসুল বসে শুয়ে আছেন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন আয়সারাজি জেলা ত্রানার উরুরানের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন পাশে পানির পাত্র মাঝে মধ্যে জ্ঞান হারিয়ে ফেলছেন যখন জ্ঞান ফিরে আসছে পানির পাত্রের মধ্যে হাতটাকে ডুবিয়ে মুখে মুচ্ছেন আর বলছেন আল্লাহ গো মৃত্যু যন্ত্রণা এত ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণা এত কষ্টদায়ক এরকম করতে করতে নামাজের ওয়াক চলে এসেছেন সাহাবিদের মধ্যে একজন এসে বলছে আল্লাহ রসুল নামাজের ওয়াক হয়ে আসলো চলুন আপনার পিছনে সোলাটা দায় করব আপনি আমাদেরকে নামাজের ব্যবস্থা করে দিন আল্লাহ রসুল বলছে ও সাহাবি বাক্কারকে বলো আমার জায়গায় না দাঁড়িয়ে ইমামতি করার জন্য আদায় করার জন্য আমার যা শরীরের কন্ডিশন আমি মনে উঠতে পারবো না আবু বাক্কারকে বলো আবু বাক্কারকে বলো এই কথা বলতে সাহাবি বলছে আল্লাহ রসুল আপনি জীবিত থাকতে আবু বাক্কার আপনার মাঝে দাঁড়াবে এ সাহস আবু বাক হবে না আর আবু খুব কোমল চিত্তের মানুষ আপনার দাঁড়িয়ে কেঁদে ফেলবে যে আল্লাহ রসুল জীবিত আছেন আর তার জীবিত থাকা অবস্থায় আমি কি করে নামাজ পড়াই আল্লাহ রসুল ধমক দিয়ে বললেন যাও তুমি বলো আবু বাক্কারকে দায় করাতে এইভাবে কয়েকবার যখন আসা হলো আল্লাহ রসুল ধমক দিলেন তখন আবু বাক্কার জেল্লা উতলা আনুক যিনি একজন জান্নাতের পাখি তিনি দাঁড়িয়ে সালাতদাই শুরু করে দিলেন সাহাবেরা সবাই কাঁদছেন চোখ দিয়ে পানি ঝরছে বুকটা ফেটে যাচ্ছে হয়তো আর জীবনে আল্লাহ রসুলের পেছনের আমাদের নামাজ হবে না আল্লাহ রসুলের অবস্থা মনে আজকে শেষ আজকে হয়তো আল্লাহ রসুল মারা যাবে আবু বাক্কারের পিছনে আমরা ছানাদাই করছি এমন তো অবস্থায় আল্লাহ রসুলের একটু অবস্থা ভালো হলো মানে মারা যা ওই দিনই মারা গিয়েছেন কিন্তু তার অবস্থা একটু ভালো মনে হলো তখন আল্লাহ রসুল একজন সাহাবিকে দুজন সাহাবিকে ডেকে বলছে ও আমার সাহাবিরা আমাকে একটু নিয়ে চলো আমি একটু নামাজ আদায় করব। যে মুহূর্তে আল্লাহ রসুল মারা যাচ্ছেন ওই মুহূর্তে আল্লাহ রসুল বলছে আমাকে নিয়ে চলো আমি একটু সলাত আদায় করব। দুজনের ঘাড়ে ভর দিয়ে যখন যাচ্ছিলেন আয়সারা জয়লা রানা বলছেন আমি দেখতে পাচ্ছিলাম আল্লাহ রসুল পাকে পাততে পারছিলেন না আল্লাহ রসুল পা যেন ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে যাচ্ছিল আল্লাহ রসুলকে দেখেই বাক্কার ওখান থেকে সরে আসতে চাইলেন আল্লাহ রসুল ইশারা দিলেন বলতে লাগলেন যে আমার তুমি নামাজ পড়াও আল্লাহ রসুল এইভাবে জীবনের শেষ পর্যায়ে সালাত আদায় করেছেন আর আপনি এত বড় একটা গ্রাম কুড়িজন মানুষ সালাত আদায় করে বিশ্বাস করুন চার সালাত আদায় করলো সেটা সালাত নয় চার ওয়াক নামাজ আদায় করলো সেটা নামাজ নয় আপনাকে দৈনিক পাঁচ ওয়াক নামাজ আদায় করতে হবে যে কোনো মূল্যে করতে হবে আপনি ট্রেনের মধ্যে যাচ্ছেন পানির ব্যবস্থা নেই আপনি পায়খানা করে ফেলেছেন তাই মন করে আপনাকে সালাত আদায় করতে হবে ওই পায়খানাযুক্ত কাপড়ে সালাত আপনাকে আদায় করতে হবে আপনি প্লেনে চলেছেন বুঝতে পারছেন না যে পশ্চিম কোন দিকে কাবা কোন দিকে যেদিকে আপনার ইচ্ছা ওইদিকে মুখ দিয়ে আপনি আদায় করুন যে কোনো মূল্যে আপনাকে আদায় করতে হবে করতেই হবে আল্লাহ রসুল বলেছেন যে কেয়ামতের মাঠে প্রথম যে বান্দার হিসাব হবে তবে সলাাদ খবরদার সলাদ ছেড়ে দেন না পৃথিবীর বুকে সবচেয়ে বেশি বাচ্চাকে ভালোবাসতেন আল্লাহ রসুল সেই আল্লাহ রসুল বলছে একটা বাচ্চার যখন বয়স সাত বছর তাকে তখন বলো আব্বু শোনা ও আমার কলিজার টুকরা আম্মু শোনা সালাতে দাই করো ওর বয় যখন দশ বছর ও সালাতে করে না ওকে আবার মারো প্রহার করো পিটি ওকে সালা তাদাই করো আর আপনার আঠারো বছরের ছেলে সালাতে করে না মানে ওর বাপ হিজড়া ওর বাপ কা পুরুষ তাই ও সালাতে করে না আজকে আপনাদের এখানে প্রোগ্রাম আজকে ওই ব্যক্তি যদি মুরগি জবাই করে থাকে ওই ব্যক্তি যদি ছাগল জবাই করে থাকে ওই ব্যক্তি যদি গরু জবাই করে থাকে যে ব্যক্তি সালাতে তাই করে না আমি আপনাকে বলে যাচ্ছি তার গোস্ত খাওয়া হারাম না জায়জ ওই গোস্তকে থেকে ফেলে দিতে হবে ওর বিসমিল্লা আল্লাহ আকবর কাজে লাগবে না কিতাবুল কাবায়ের পৃষ্ঠা নম্বর ছাব্বিশ এবং সাতাশ একটা ঘটনা আপনাকে আমি বলি খুব মনোযোগ সহকারে শুনবেন এইটুকু যথেষ্ট আপনার জন্য ঘটনাটা কি মুসাই সালাতাম কালিমুল্লাহ যাকে বলা হয় আল্লাহ সাথে কথা বলেছিলেন এই নবী খুব জলিল কদর রবি এই নবীকে একজন মহিলা এসে বলছে ও মুসা ও আমাদের প্রিয় রসুল রসুল না না বোতলটা একটু কাজ আছে না একটু সাইড করে বসেন ভিডিও হচ্ছে তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে জাজাকাল্লাহ তো মুসাল সৈয়াতামকে একজন মহিলা হিসেবে বলছে ও আমাদের প্রিয় রাসুল আমি মহা অন্যায় করেছি অনেক বড় পাপ করে ফেলেছি আপনি একটু আপনার আল্লাহকে বলেন না যেন আমার তোবাটা গ্রহণ করে আমি তোবাও করেছি আচ্ছা আপনারা কি জানেন আপনি যদি ভুলে মূর্তি পূজাও করে ফেলেন যদি আল্লাহর কাছে খালে সন্ত্রে তোবা করেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন জানেন কি আল্লাহ কত বড় মেহরবান কত বড় দয়াময় আল্লাহ সুমনা তারা আল্লাহ ক্ষমা করে দেন এবার ওই মহিলা পাপ করেছে আল্লাহর কাছে তোবা করেছে তারপরও মনে মধ্যে ভাবছে এত বড় পাপ করে ফেললাম নবী তো বেঁচে আছে তো যাই রসুলকে একটু বলি ও যদি আল্লাহকে বলে তাহলে তো গ্যারান্টি ক্ষমা হয়ে যাবে তো মুসালা সাল্লা সাল্লামের কাছে মহিলা এসে বলছে ও মুসালা সাল্লাম আমাদের প্রিয় রসুল আপনি একটু আপনার আল্লাহকে বলেন না আমি যে পাপ করেছি আল্লাহ যেন আমার তোবাটা গ্রহণ করেন মুসাল্লাহ সাল্লাম বলছে ও মহিলা তুমি কি পাপ করেছ কি পাপ করেছ খুব মনোযোগ সহকারে শুনতে পাই কথাটা তখন বলছে আমি জেনা করেছি জেনা বুঝেন মানে অন্যজনের সাথে অবৈধ সম্পর্ক করেছি আমি জেনা করেছি ওই জেনার ফলে পেটে আমার বাচ্চা এসেছিল একটা বাচ্চা বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হলো জন্মগ্রহণ করলো ওই বাচ্চাটাকে আমি নিজে হাতে হত্যা করেছি এই দুটো পাপ আমি করেছি আপনি একটু বলেন না আপনার মাবুদের কাছে জেনা করা মানে কি জানেন যদি জেনা করেন আপনি বিবাহিত পুরুষ বিবাহিত নারী এরা যদি বিবাহিতা নারী এরা যদি জেনা করে ইসলামিক সরিয়া যদি সে দেখে থাকে এতদূর পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে মেরে বাঁচার অধিকার থাকে না আর অবিবাহিত পুরুষ অবিবাহিত একশো অথবা আশি বেত মেরে লাঠি মেরে এলাকা ছাড়া করতে হবে এক বছরের জন্য এত বড় পাপ আচ্ছা এবার যে বাচ্চাটা জন্ম নিয়েছিল ওই বাচ্চাটা কোনো অপরাধ আছে বলেন বাচ্চারা অপরাধ আছে বাচ্চার কোনো অপরাধ নেই এবার ওই একটা কচি বাচ্চা যে জন্মগ্রহণ করেছে সেই বাচ্চাটাকে মেরে ফেলা মানে সোরা মাইদা ষোলো নম্বর পাঁচ আর তোমার বত্রিশ আল্লাহ বলছেন বিশেষ দুটো কারণ ছাড়া কেউ যদি একে অপরকে হত্যা করে তাহলে সমগ্র মানব জাতিকে হত্যা করলো একজন ব্যক্তি সমগ্র মানব জাতিকে হত্যা করে জাননা যাবে সম্ভব তাহলে যে মায়েরা পেটের মধ্যে বাচ্চাকে হত্যা করে ঔষধ ধরে ধরে রাখেন যে যাবে না আপনি কারণ ওই বাচ্চার কি অপরাধ ছিল তো এই মেয়েটার দুবারই শাস্তি কি মৃত্যুদণ্ড এই কথা শুনে মুসাল্লা সাল্লাম এত ঘাবড়িয়ে গিয়েছেন ভাবছি ওর বাপরে বাপ কত বড় পাপ করেছ সঙ্গে সঙ্গে মুসাইলা বলছে এই মহিলা তুমি তাড়াতাড়ি চলে যাও তাড়াতাড়ি চলে যাও আরে বাপ বাপ তুমি এত বড় পাপ করেছ মনে হচ্ছে আল্লাহ আকাশ থেকে আগুন পাঠাবে তোমার পাপের কারণে তুমি তো মরবা মরবা আমি এবং আমার সাহাবিরা মরে যাব আমি এবং আমার সাহাবিরাও মারা যাবো আল্লাহ আকবার কত বড় পাপ করেছে মহিলা ওখান থেকে কানতে কানতে চলে যাচ্ছে মহিলা যখন কানতে কানতে চলে যাচ্ছে জিব্রাইল আল সালাম কাছ থেকে নেমে এসেছে এসে বলছে ও মুসা এ মহিলা কানতে কানতে যাচ্ছে ব্যাপার কি আল্লাহ জানতে চাইলেন আল্লাহ জানে না বলেন জানেন কিনা জানে তারপরে আল্লাহ জানতে চাইছে তুমি কেন তাকে কানতে কানতে পাঠালে তখন বলছে ও জিব্রাইল তুমি কি জানো সে কত বড় পাপ করেছে তুমি শুনলে তুমিও অবাক হয়ে যাবে এর চেয়ে কি বড় পাপ আর হতে পারে এটাকে শোনো তোমাকে আমি বলি জিব্রাইলও জানে কি জানে না আল্লাহ তো জানিয়েছে তাকে বলছে আচ্ছা বলো কি পাপ তো বলছে সে জেনা করেছে এক যার শাস্তি মৃত্যুদণ্ড সে একটা কলিজার টুকরো ছেলেকে হত্যা করেছে এই পাপ এর চেয়ে কি বড় পাপি আর হতে পারে তখন জিবর আল্লাহ সালাম বলছে জি এর চেয়েও বড় পাপি সে যে মসজিদে আজান শুনেও বাড়িতে বসে থাকে বুঝতে পারেন আমার কথা বুঝতে পেরেছেন যে মসজিদে আজান শোনার পরেও নামাজ পড়তে যায় না ও একটা বেশা মহিলার চেয়েও খারাপ জেনে করেনি মানে তো বেশা বাংলায় বলা হয় তাই না তাহলে কতজন ওরকম বসে আছেন আমার সামনে বলেন আমি বলছি না কিতাবুল কাবায়ের পৃষ্ঠা নম্বর ছাব্বিশ সাতাশ আপনি দেখে নিতে পারেন একজন জেনাকারী মহিলার চেয়েও খারাপ একজন মাদারার খুনির চেয়েও খারাপ যে ব্যক্তি সালাত আদায় করে না চিন্তা করা যায় ভাবা যায় আল্লাহকে এমনি ফাজলামি করলে নাকি বিরাশি বার আপনাকে বলছেন আকিমি সরা আকিমি সরা আল্লাহ রোজার কথা একবার বলেছেন তাই আপনি তিরিশটা উনত্রিশটা রোজা করলেন আল্লাহ বিরাশি বার আপনাকে বলছেন আকিমি সালা সালাত আদায় করো সরা আদায় করো আপনার কান অব্দি আজান আসে না মানে মুসলমান কিসের আপনি আপনার নাম কবে কেটে দেওয়া হয়েছে আপনি বুঝতে পারেন টাইমটা একটু বলবেন কটা বাজলো কটা অব্দি আমার বক্তৃতা সাড়ে নটা পনেরোটা আর পনেরো মিনিট আচ্ছা তো সলাদ আপনাকে আদায় করতে হবে মসজিদকে ভরিয়ে তুলতে হবে ইসলামী সমাজ গঠন করবেন অথচ আপনার মধ্যে সলাদ নাই তাহলে কি করে হবে আপনার মধ্যে সলাদকে আনতে হবে আল্লাহ বলেছেন আল্লাহ রসুল বলেছেন অতএব সলাদকে আপনাকে আনতে হবে এবার খালি কি সলাতে হবে বাড়িতে যে বন্ধন লোন আছে আছে না নাই এলাকায় বন্ধন আছে গো আছে গ্রুপ লোন আছে গ্রুপ লোন ওই যে বউকে পাঠিয়ে দিয়ে করেন যা তুই পাপ কর বলে তারপর হাদিস বলে আমাকে আমাকে ভুল বুঝে লাভ নাই আমি কোরআন থেকে বলবো আর হাদিস থেকে বলবো কথা একটা বাইরে কোনছে এখন পর্যন্ত বলেছি গো আচ্ছা আপনি যদি দাড়ি না রাখেন আপনাকে আমি হিজড়া বললাম আপনার কষ্ট হলো তো এবার আপনি দাড়ি রাখলেন আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে বলেন যদিও ঢুকতো অ্যাকাউন্টই তো নাই আমার কি করে ঢুকবে আপনাকে সুপথ প্রাপ্ত হওয়ার জন্য বলছি আপনি সঠিক রাস্তায় হাঁটেন এজন্য বলছি তো আলহামদুলিল্লাহ এতগুলো মানুষের উপর আমি কোথাও জালসা করিনি আজ প্রথম আচ্ছা এত লোক আমি কোথাও দেখিনি হয় অল্প হলে দশ হাজার বিশ হাজার হয় কিন্তু এত লোক হয়েছে আমি দেখিনি এলাকায় ভরে যাচ্ছে আমার যাই হোক যত দূর যাচ্ছে অন্তত শোনেন প্রোগ্রাম অফ সিজন কোনো সিজন আছে অফ সিজন বলে পেয়েছেন আলহামদুলিল্লাহ যাই হোক সিজনে তো পেতেন না মানে আগেই দু হাজার কুড়ি বাইশের বুকিং হয়ে যায় অনেক আগে থেকে কেননা মানুষ মনে শুনতে ভালোবাসে ডাকে আসি এক গ্রামে ডবল বারবার আসে না কেন কথা বলবো আপনি ওটাকে আমল করবেন দশ বছর যাবৎ কিসের এত ভালো বক্তা কিচ্ছু না ভালো বক্তা বলে দুনিয়াতে কিছু নাই আপনাকে আমি বলবো আপনি আমল করবেন আপনি পরের দিনে বলবেন ভাই বন্ধন তুলে দিয়েছি ভাই বউকে বুরখা কিনে দিয়েছি ভাই পাশ ছেলা তাদের করি বেশ এটুকু দরকার আমার এটুকু দরকার আর কিছু না এবার যেটা আপনি আপনাকে আমি বলতে চাইছি সমাজ গঠনের জন্য মূল স্টিয়ারিং হচ্ছে ইমাম সাহেব আচ্ছা আপনি বহরমপুরে গিয়েছেন বহরমপুরে গিয়ে বহরমপুরে যখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন একজন ট্যাক্সিওয়ালা আপনাকে বলছে ভাই চলেন যুগিন্দা যাবেন জি হ্যাঁ আমিও তো ওইদিকে যাবো আপনার টাকা পয়সা লাগবে না ভাড়া লাগবে না চলেন আমার গাড়িতে উঠেন আপনি ভাবলেন বাহ ফ্রি পেয়েছি আলহামদুলিল্লাহ ভালো গাড়িতে উঠে বললেন গাড়িতে উঠে বেচারা স্টার্ট দিয়েছে স্টার্ট যে গাড়ি যে যেই মুহূর্তে গাড়িটা স্টার্ট করেছে এবার ও বলছে ভাই পেছনের সিটে বসেছেন আপনার দিকে মুখ করে বলছে ভাই আমি কিন্তু অন্ধ আমি কিন্তু অন্ধ দেখতে পাই না হ্যাঁ কিছু মাইন্ড করে না চলেন আপনি কি ওই গাড়িতে থাকবেন থাকবেন পারলে জানলা দিয়ে বেরোবেন এই তীর্রাক তারা আমাকে তুই নামাক কি পাগল হয়েছিস আজকে আমাদের বিশ্বাস করেন আল্লাহ রসুল বলে গিয়েছে আমার কোনো দোষ নাই আল্লাহ রসুল সাহাবিদেরকে সে বলছেন আল্লাহর কসম করে বলছি এক শ্রেণীর মানুষকে আমি এত বেশি ভয় পাই দাঁত এত বেশি ভয় পাই না এক শ্রেণীর মানুষকে এত বেশি ভয় পাই দাঁত এত বেশি ভয় পাই না আল্লাহর কসম করে বলছি এক শ্রেণীর মানুষকে আমি এত বেশি ভয় পাই দাঁত জাল কেউ এত বেশি ভয় পায় না আল্লাহ রসুল যখন তিন এই বাক্যটি বললেন কটি বললেন আল্লাহ রসুল বলেন কি দাঁত জালের চেয়ে কি খাতার খারাপ কেউ আসবে আপনি যে বলছেন আপনি দাঁত জালকে যত বেশি ভয় পান তার চেয়ে এত বেশি ভয় এখানে পেলেন এটা কি করে ঘটলো কে তারা তখন আল্লাহ রসুল বলছেন দুনিয়া ভি ইমাম আলেম মুসনদে আহমদ কুড়ি হাজার ছশো একুশ একুশ হাজার ছশো একুশ হাদিস নম্বর যে কথাগুলো বলবো কোরআন হাদিসে না পেলে গলায় জুতোর মালা দিবেন শাইনুর রহমানের আর যদি পেয়ে থাকেন আমল করবেন আল্লাহ রসুল বলছেন আগে শুনুন স্টিয়ারিং এর অবস্থা কি আমাদের আল্লাহ রসুল বলছেন আমি দাজ্জালকে এত বেশি ভয় পাই না এক শ্রেণীর মানুষকে ভয় পায় তারা চেয়ে দুনিয়া আলেম মুসনিদা আহমেদ একুশ হাজার ছশো একুশ নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন একদিন জিবরাইল আসলো আমার ডান হাত ধরলো মিকাইল আসলো আমার বাম হাত ধরলো আমাকে আকাশের দিকে নিয়ে যাচ্ছিল আকাশের দিকে নিয়ে যেতে 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 চট করে একটা জায়গায় নামিয়ে দিল তো ওখানে দাঁড়িয়ে দেখছি এক মানুষ নিজের ঠোঁটগুলাকে টানছে লম্বা লম্বা ঠোঁট বড় বড় ঠোঁট এভাবে টানছে আর আগুনের কাঁচি দিয়ে কেটে ফেলছে টানছে আর আগুনের কাঁচি দিয়ে কেটে ফেলছে টানছে আর আগুনের কাঁচি দিয়ে কেটে ফেলছে আল্লাহ রসুল বলছে হাই হাই জিব্রাইল মান ও জিব্রাইল তুমি কি বলতে পারো এরা কারা জিব্রাইল বলছে আল্লাহ রসুল এরা যে দুনিয়া ভি আলেম আল্লাহ রসুল এরা যে দুনিয়া ভি আলেম সামুরাই ইবনে জুন্দুব রাজি আল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লাম প্রত্যেকদিন ফজরের সালাত আদায় করার পর আমাদের দিকে ঘুরে বসতেন লম্বা চড়া হাদিস আট ঘন্টা লাগবে হাদিস বলতে একটা অংশ আমি বলবো আল্লাহ রসুল বলছেন জিব্রাইল আর মিকাইল আমাকে নিয়ে যাচ্ছিল মেয়েজিতে গিয়ে দেখছে একজন ব্যক্তি বসে আছেন বসে থাকা অবস্থায় তার পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে লোহার আংটা আংটা তার হাতের কাছে এই গালের মধ্যে ঢুকে দিয়ে এত চিরে আনছেন সে বাপরে মারে করে চিৎকার করছে তারপরে এখান থেকে ঘুরে এনে আবার এইখান থেকে চিরে আনছেন বাপরে মানে করে চিৎকার করছে আল্লাহ রসুল দেখছেন এই যন্ত্রণা ক্রমাগত চলছে আল্লাহ রসুল বলছে ও জিব্রাইল ও মিকাইল তোমরা কি বলতে পারো এরা কারা তখন জিব্রাইল আর মিকাইল বলছে আল্লাহ রসুল এরা দুনিয়ার আলেম এরা আমি হাদি বলছি নিজের কিছু কথা বলছি না আপনার বিরুদ্ধে গেল কিছু করার নেই আপনার বিরুদ্ধেও গেলেও আমার কিছু করার নেই দুঃখিত আল্লাহ রসুল আমাকে আমাদেরকে বলেছেন সবাইকে বলেছেন বাল্লি ওলা ওলা আয়া একটা আয়া জানা থাকলে আল্লাহ রসুল যেভাবে বলেছেন ওভাবে আপনাকে বলতে হবে এবার শুনুন আল্লাহ রসুল বলছেন আমি যখন দেখলাম তার মধ্যে অন্যতম একটা দেখেছিলাম সেটা হচ্ছে কিছু মানুষকে দেখলাম তার নাড়ি ভুড়ি বেরিয়ে আছে আর গরুতে বা গরুতে যেমন করে মলন মারে মলন মারা তো বুঝেন এখন তো ওর সবগুলো নাই তারা বলেন নাই এখন গরুতে যেমন করে মলন মারে ওইভাবে আপনার আনাজের চারিদিকে ঘুরছিল আর চিৎকার করছিল আল্লাহ রসুল বলছে আচ্ছা তোমরা কি কেউ বলতে পারো এরা কারা তখন যারা উপস্থিত হলো তারা তাকে জানালো এরা কি অবস্থা আবু হুলার বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কোন জাতি ইসলামের দাওয়াতের কাজ বন্ধ করে দেয় ইসলামের কথা বলা বন্ধ করে দেয় যখন কোনো এরিয়াতে ইসলামের কালচার হয় না গান বাজনা আনন্দ উল্লাস ফুর্তি নিয়ে ব্যস্ত থাকে তখন আল্লাহ সুমনে তাহলে আকাশ থেকে ফেরেস্তা পাঠিয়ে দেন এবং ওই ওলা এলাকাকে উল্টিয়ে দেন পুরো এ যে আমরা বসে আছি আল্লাহ যদি উলটিয়ে দেয় সবাই আমাদের গণকবর হয়ে যাবে তো এমন একটা ঘটনা আল্লাহ সোমেন জিব্রাইলকে পাঠালেন জিব্রাইলকে পাঠে গিয়ে বলছে ও জিব্রাইল যুগিন্দায় চলে যাও মানে একটা জায়গাকে আল্লাহ বলছেন আমি আপনাকে যুগিন্দা বললাম ওই যুগিন্দাতে চলে যাও যুগিন্দাতে চলে গিয়ে দেখো ওই এলাকার মানুষ দাওয়াতের কাজ করে কিনা ওই এলাকার মানুষ সলাত আদায় করে কিনা ওই এলাকার মানুষ শ্যাম পালন করে কিনা জিব্রাইল চলে আসলো এসে দেখতে সব মানুষই বেশি বিপথে চলে কেউ দাওয়াতের কাজ করে না দু একজন লোক আছে যারা নিজে বুঝে নিজে কোরআন নদী জানে নিজে যতটুকু পারে আমল করার চেষ্টা করে সব সময় তসবি তালিল করে তার যদি সালাত তাই করে এখন এই জিব্রাইলকে আল্লাহ বলেছিল এলাকাকে উল্টে দিয়ে আসো জিব্রাইল উল্টালো না এলাকাকে জিব্রাইল চলে গেল আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ এলাকাকে তো উল্টাতে বললেন আচ্ছা উল্টাবো তো বলছি ওই এলাকার কয়েকজন ব্যক্তিকে দেখলাম মানে সলিমদ্দী কলিমদ্দি অমক কমক তমুককে দেখলাম যে এরা খুব জিকে রাজগার করে খুব আল্লা বিল্লাহ করে খুব আপনাকে ডাকে খুব তাহার যদি সালাত আদায় করে তো ওরা দাওয়াতের কাজ করে না নিজে যতটুকু পারে ততটুকু আমল করার চেষ্টা করে তো বলছি ওদেরকে সাইডে এনে গোটা গ্রামের লোককে উল্টে দিব কি গোটা গ্রাম থেকে উল্টে দিব কি ওদেরকে সাইডে এনে তখন আল্লাহ সুমান তালা বলছে জিব্রাহিল ওকে দিয়েই শুরু করো কাকে দিয়ে বলেন আলমকে দিয়ে আল্লাহ রসল বলেছে আপনাকে দাওয়াত দিতে হবে আমার একটা বক্তৃতা আছে বক্তা ও শ্রোতার পরিচয় কালকে শুনবেন ইন্টারনেটে বক্তা ও শ্রোতার পরিচয় ওখানে বুঝেছি প্রত্যেকটা মানুষকে দাওয়াতের কাজ করতে হবে না তাকে জাহান নামে যেতে হবে সুরাল আসরের ব্যাখ্যা দেখে নেন আপনি যতটুকু জানেন অতটুকু বলতে হবে কিচ্ছু জানেন না বলতে হবে চলেন মসজিদে নামাজ পড়তে চায় এটুকু বলতে হবে আপনাকে পারবেন না এটুকু বলতে হবে চিন্তা করুন আজকে আমরা আসি কোথায় অবস্থা আমাদের কি আমরা দমো দাওয়াত বিমুখ জাতি কোরআন তো পড়ি কোরআন তো বুঝি কোরআন তো শুনি অন্তরের মধ্যে কোরআনকে এখনো প্রায়োরিটি দিতে পারেনি ফাস্ট প্রায়োরিটি আমাদের জন্য কোরআন নয় যদি কোরআন পড়ে থাকেন আপনার ছেলে কি এই ঈদে হানি সিং স্টাইলে চুল কাটতে পারে কাটেনি এই সাইড দিয়ে তুলা এই সাইড দিয়ে তুলা সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ রসুল বলে গেছেন আবু দাউদের এই ধরনের চুল কাটাকে বলা হয় কাজা এই কাজা হচ্ছে হারাম এই ঈদের আগে আমি ছুটি আমার স্কুল স্কুল মোটামুটি একটা করেছি আপনারা জানেন কিনা জানিনা জলঙ্গিতে একটা স্কুল করেছি আলহামদুলিল্লাহ হেরার আলো একাডেমি আমার স্কুলের নাম কোরআন এবং হাদিসের সাথে সাথে দুনিয়াবি শিক্ষা চলছে এতটুকু এতটুকু ছেলেরা বাড়ি থেকে সালাম দেয় মা হাঁড়ির থেকে ভাত খুলতে গেলে ছেলে বলে বিসমিল্লা বলেছ ফ্যানের সুইচটা দিতে গেলে ছেলে বলে বিসমিল্লা বলেছ বাবাকে প্যান্ট নিচে দেখে বলে আজকে কেটে আসো তাহলে ভাত খাবো না এই নার্সারি ছেলেরা বলে এই বছরই শুরু করেছি স্কুলটা শুরুতে দুশো ছাত্র অল ওভার পশ্চিমবঙ্গ থেকে আছে আলহামদুলিল্লাহ যেমন ছেলে বাংলা বলবে তেমন ইংরেজি বলবে তেমন আরবি বলবে তেমন আরবি গ্রামারে ভারতের সঙ্গে আরবিতে কথা বলবে ইনশাল্লাহ এই চেষ্টায় স্কুল করেছি তো বিভিন্ন প্রান্ত থেকে এসেছে মালদা বেলডাঙ্গা বিভিন্ন জায়গা থেকে আছে স্টুডেন্ট থাকার ব্যবস্থা আছে তো আমি ছুটির কয়েকদিন আগে ক্লাসে একটু গেলাম ঘুরি ছেলেমেয়েরা কেমন পড়াশোনা করছে দেখি ওই স্কুলের ফাউন্ডার আমি স্কুল তৈরি করেছি আমি হেডমাস্টার ওখানকার আর কিছুদিন আগেও আপনাদের দমকল আলমেন্ট মিশনের হেডমাস্টার খেপেছিলাম আমি আমার পড়াশোনা কিন্তু আরবি নিয়ে নয় আমি ইংরেজির ছাত্র ইংরেজি নিয়ে পড়াশোনা করেছি পরে কি করব দাওয়াতের কাজে এসেছি এবার আমি যখন ক্লাসে ঘুরছি ঘুরছি ঘুরতে ঘুরতে দেখছি একটা ছেলেকে পেলাম আমারই ছাত্র আমার স্কুলের ছাত্র ওই চুল কেটেছে বুঝতে পারলেন ওই স্টাইল এরকম মোটা এরকম সাইজের একটা কমচি বা বাতানা কাঠ ছিল কাঠ মাস্টার ছাত্র সবাই ভয় করে আমাকে তাই আমি বললাম যে বেটা এই চুল তোকে কে কাটতে বললো আর কোনো কথা নাই তোকে আমি এমনবার মারলাম ও না ওর চোদ্দ গোষ্ঠীর কাটবে না আল্লাহ রসুল নিষেধ করেছে আল্লাহ ওই চুল কেটেছে জানতো না সব ছাত্ররা জানলো প্রকাশ্যে মারলাম দেখলো এতটুকু এতটুকু ছেলেরা ইসলাম শিখাচ্ছে বাড়িতে গিয়ে আপনি এত বড় হয়ে গিয়েছেন একদিন আপনি বাড়িতে গিয়ে ঢুকে সালাম দিয়েছেন আল্লাহ রসুল বলেছে কলিং বেল দেওয়ার আগে বলতে হবে আসসালাম আলাইকুম তারপরে বিসমিল্লা এরপরে গেট খুলবে ইসলামী সমাজ আগে শিখতে হবে আগে জানতে হবে নইলে নয় গার্জেনরা ফোন করে বলছে স্যার আমার ছেলেরা আমাদেরকে দিন শিখাচ্ছে আলহামদুলিল্লাহ দেখবেন ইন্টারনেটে ক্লাস পাবেন আমি শনিবার একটা করে ক্লাস নিই মানে কি করে জীবন গঠন হবে এই দুখানা ক্লাস রয়েছে হেরারল একাডেমি ডিসিপ্লিন ক্লাস ওয়ান টু ইন্টারনেটে পাবেন দেখবেন দেখে নেবেন ইউটিউবে এই ক্লাসগুলা আমি যখন করি গোটা বিশ্বের লোক দেখে আপনাদের এখানে প্রোগ্রাম করছি কজন লোক আছেন এদিন আমার এখানে লাইভ চলছে এখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখছে গোটা পৃথিবী থেকে দেখছে পৌঁছে যাচ্ছে আমাকে কালকে হয়তো ফোন করে কুয়েত থেকে কাতার থেকে জানবেন ভাই কোন এলাকায় গিয়েছিলেন যে এলাকায় পর্দা নাই আমাকে বলবে সবসময় তো নামটা শুনবে না ভাই করেন বুঝতে পেরেছেন তো দিন ইসলাম কি করে ঠেকাবেন পৌঁছে যাবে সবারই কাছে ইনশাল্লাহ পৌঁছাবে এই ফেসবুক যে তৈরি করেছে তার নাম কি মার্ক একটা লোক আর ওর মাধ্যমে লাখ লাখ মানুষ আমাদেরকে দেখছে দেখেছেন আল্লাহ কার কাছ থেকে কিসের দাওয়াত দিচ্ছে আল্লাহ সববারে সুতরাং আমি যেটা বলছিলাম ইমাম সাহেবকে হতে কঠিন একবারে প্রিন্সিপালের মতন করা হতে হবে প্রিন্সিপালের মতো করা হতে হবে আপনার সামনে এসে কথা বলতে ভয় পাবে এরকম আপনাকে হতে হবে যেমন আপনাকে রেডি হতে হবে ভিতর থেকে তেমন আপনাকে রেডি হতে হবে বাইর থেকে আল্লাহ সুমন তারা বলছেন তুমি যা করো না তুমি যা থেকে বলো না আমি যা করব তাই আমি বলবো আমার বাড়িতে বন্ধন থাকলে আপনি আপনাকে আমি দাওয়াতের কাজ করব এটা বৈধ নয় কোরআন এটাকে সাপোর্ট করে না এবার আসি ইমাম সাহেব আপনাকে ভালো হতে হবে সুন্দর হতে হবে সুস্থ মস্তিষ্কের হতে হবে তবে সমাজ থেকে অন্যায় অত্যাচার উঠে যাবে আলহামদুলিল্লাহ ইমাম সাহেবকে হতে হবে হাইলি হাইলি এডুকেটেড যেমন আরবি বলবে তেমন ইংরেজি বলবে তেমন আরবি বলবে তেমন অন্যান্য ভাষা বলবে চোস্ত হতে হবে চারিদিকে খালি আরবি মানে বলে যাবেন মানে আর আপনি তার ব্যাখ্যা করবেন না যাতে আপনাকে বুঝতে পারবেন না ইমাম সাহেব দাঁড়িয়ে সলাত আদায় করছে আর আদায় করার সময় একবার টুপিটাকে নাড়ছে একবার ওই তোপটাকে ঠিক করছে একবার কলারটাকে ঠিক করছে আর ও নামাজের মধ্যে বলছে ফওয়াইল উল্লিল মুসল্লিন আল্লা দিন রহমান মানে উনি যা বলছেন তার বিপরীত উনি কোরআনুল কেরিমের সুরাত করছেন উনি বললেন তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম যারা নামাজের মধ্যে খুশু খুজু রাখে না যারা নামাজের মধ্যে দাড়ি চুলকায় টুপি নাড়ে কলার নাড়ে তারাই জাহান্নামি ও পড়ছে আবার বলছে আরবি না জানার ফল কেবল আরবি শিখতে পারা যায় না শিখা যায় ওই আমাদের বেশিরভাগই মসজিদ হয়ে গেছে হাসির কথা বলি শুনুন এখন এক এলাকায় একজন ইমাম সাহেবকে নিয়োগ করা হয়েছে চল্লিশ বছর যাবৎ মসজিদে আজান দেয় চল্লিশ বছর যাবৎ মসজিদে আজান দেয় এক মুয়াজ্জেন সাহেব এখন নতুন ইমাম হয়েছে তো উনি নামাজ পড়াচ্ছেন তাকবির হয়ে গেছেন নামাজ পড়াচ্ছেন উনি হাত বেঁধে সুরা ফাতে করেছেন এরপরে তিনি কোরআনুল কেরিমের একটা অংশ পড়ছেন পড়তে পড়তে উনি বলছেন ইন্না কানা মিলাল কাত পেছনে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে মুয়াজ্জিন তিনি এক চোখে দেখতে পান না চল্লিশ বছর যাবৎ মুহাজ্জিনই করছেন উনি আবার বুঝেছেন ইন্না কানা মিনাল কাফেরিন নিশ্চয়ই কানা কাফের ও কানা বুঝে নিশ্চয়ই কানা কি বুঝেছে করে চিন্তা করেন বুঝে নিশ্চয়ই কানা কাফের যখন এই কথা বলেছে তো মনে মনে ভাবছে যে তোরও সময় আসবে চল্লিশ বছর যাবৎ মোয়ার্জিনী করিয়া তুই আমাকে কাফের বলছিস আর যে ইমামতি করছে ওর একটা পা শট ছোট হাঁটার সময় একটু নেংড়ে নেংড়ে হাঁটেন পরের দিনে আবার সুরা ফাতে শেষ করেছেন আবার একই বলছে মিনাল কাফের পেছন থেকে মুয়াজিন বলছে মানে ওই যে মুয়াজিন চল্লি বছর বলছে ও বলছে ওয়ান মিনাল ফাঁসেক ইন বলছে তাহলে ন্যাংরা তুই ফাঁসেক মিথ্যাবাদী বুঝতে পেরেছেন এটা হচ্ছে আমাদের আরবির সরাদ আল্লাহ ভগবান আমরা পড়ি কিন্তু বুঝি না খুব একটা মুশকিল ব্যাপার আপনাকে আরবি পড়তে হবে বুঝতে হবে আসুন আপনারা প্রোগ্রামটা করেছেন এত ঘামছি চশমাটাও পরে থাকতে পারছি না বারবার বারবার মানে ই হয়ে যাচ্ছে ফ্যানের ব্যবস্থা করলে হয়তো ভালো হতো যাক করেন না আলহামদুলিল্লাহ মানে কাজটাই বারবার এই কি বলেন ওটাকে ব্যাপর চলে এসে চোখটাকে ই করে দিচ্ছে তো যাই হোক কি বলছিলাম আপনাদেরকে বলেন্জেন সাহেব মানে আসলে উনি কিছু বুঝেন না কিন্তু দীর্ঘদিন যাবো সারা তাদ করেছেন তাই না আমাদেরকে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মায়সির ওয়াল আনসাবুল ইসলাম রি সাইতান মিন আমাল শাইতান ফাজদানি ওয়ালা লাকুম তুফলিহুন এতোকুন শায়নু রহমান বখতিতা ভালোই দিল সোরা মায়দা 5 নম্বর 5 আ 90 এবার যে বিপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয়ই এ নি মূর্তি পূজা লটারি এগুলো হচ্ছে সুম, না পাক পায়খানা না হারাম বস্তু এগুলো থেকে দূরে থাকতে হবে খামার খামরের ব্যাখ্যা অনেকে মদ করেছে খামরের ব্যাখ্যা মদ নয় লিসানুল আরব আপনি খুলুন সর্ববৃহৎ আরবি ডিকশনারি ওখানে বলা হচ্ছে যার দ্বারা বিবেককে ঢেকে দেওয়া হয় তাই হচ্ছে খামার আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন নিশ্চয়ই পান পান মানে জর্দাসহ এমনি ধরিয়েন না পান মানে কি জর্দাস বলেন জর্দাস আমি তো ঝুলে বলবো আপনি পান হারাম করলো খালি পান খেতেই পারেন আপত্তি নাই পান মানে জরদাস পান বিড়ি গুল খৈনি গুটকা হেরোইন মারিজোনা আফিম যত রকমের নেশাদার বস্তু আছে সব করেছে রিজসুম পায়খানা হারাম খবিসের জিনিস আল্লাহ নম্বর নব্বই এবার হাদিসগুলো বলি হাদিসগুলো শুনুন এক একে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনুমকোল কলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামরিন প্রত্যেকটা নেশাদার বস্তু মদ কুল্লু প্রত্যেকটা মুসকিরিন নেশাদার বস্তু খামরিন মদ ওয়া কুল্লু খামরিন হারামুন এবং প্রত্যেকটা নেশাদার বস্তুই মদ আর প্রত্যেকটা মদি হারাম কে বললেন আয়সারা জেলাতে রানা বললেন বয়ান করলেন আল্লাহ বলেছেন আর আপনার ইমামকে জিজ্ঞাসা করলে বলছে কসম করে বলছি ওর সাথে মৌলী সাহেব রে বেশি খাই শুরুতে বলেছি মৌলবি দিয়ে জাহান্নাত উদ্বোধন জাহান্নাম উদ্বোধন হবে ভাবিয়ে না মৌলবি দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে বললাম না সাইনুর রহমান এতক্ষণ ঠিক ছিল এবার যান আপনাকে আমি শোনাচ্ছি খালি ইবারও ছ হাদিস বলবো ভাববেন যে খালি বাংলায় বলে যাচ্ছে কই হাদিস কই আয়েশারা জেলা তারা বলছে আল্লাহ রসুল বলেছেন কুল্লু প্রত্যেকটা আর আপনার ইমাম বলছে নেশা দুই প্রকার পৃথিবীতে সবচেয়ে বড় ইমামকে আল্লাহ রসুল আল্লাহ রসুলের পরে কোন ইমাম আছে আপনার ইমাম বলছে মাকরু মাকরু মানে কি অপছন্দনীয় জিনিস অপছন্দ জিনিস না আপনার মেয়ে একটা ছেলের হাত ধরে হাঁটছে কিচ্ছু করেনি কিচ্ছু করেনি আপনি দেখবেন মা এভাবে আমার সামনে জাতির সামনে তোমার চাচাদের সামনে রাস্তা দিয়ে হাঁটছ তা আপনার মেয়ে বলছে আপনার এটা তো মাখরু কিছু তো করিনি যা করার ওদিকে গিয়ে করব আপত্তি তো নাই এটা মাখরু না অপছন্দ কিনা কি না আপনি কি চাইবে আপনি কি চাইবেন আপনার মেয়ে অন্যজনে হাত ধরে আঁটুক চাইবেন আপনার সামনে চাইবেন ও তো কিছু করেনি ও তো কিছু করেনি পাশাপাশি হাঁটছে তাই অপছন্দ ও যদি আপনি মনে করেন যদি করোনা হাদিসটাকে বাদই রাখেন এখন এক এক মিনিটের জন্য যদি মনে করেন যে মাকরু মাকরু মানে হচ্ছে হারাম আমি ধরলাম না অপছন্দনীয় আপনি ইমাম সাহেব আপনি খুলুন বুখারি মিনা পাবলিকেশন হাদিস নম্বর ছশো একত্রিশ পাঁচশো পঁচানব্বই নম্বর হাদিস তাও পাবলিকেশন ছশো একাত্তর নম্বর হাদিস ছশো ছশো তিয়াত্তর নম্বর হাদিস আল্লাহ রসদাম বলছে যিনি ইমাম হবেন তিনি সর্বোত্তম চরিত্রের হবেন তা আপনি মাকরু জিনিস কেন খান আচ্ছা এটা খেলে কি হবে খেলে কি হবে মুসলিম শরীফের হাদিস বুখারি মুসলিম এই দুটো হাদিসের উপরে কোনো কারু কথা চলবে না পৃথিবীর সমস্ত আলেমরা একমত আল্লাহ রসেল বলছেন আল্লাহ গ্রহণ করবেন না যুগিন্দার মাটিতে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম যে ব্যক্তি গুটকা খায় যে ব্যক্তি খৈনি খায় লাগাতার যে ব্যক্তি পান মানে জর্দা দিয়ে পান খায় যে ব্যক্তি বিড়ি খায় সারা জীবন তাহাজ পড়লো তার জন্য জান্নাত হারাম দেখি কোন মায়ের বেটা আছে আমার হাদিসকে উল্টাই আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম কোন মুফতি আছে কোন মাওলানা আছে বলবেন এই হাদিসের ব্যাখ্যাটা কি আমাকে তারা জানাবেন তাহলে আমরাও খাবো আমরাই তবে মানুষের দলিল চলবে না যদি মনে করেন যে অমুক সাহেব খায় তাহলে অন্যতম একজন আমি আলেমের নাম করছি সেই আলেমটা কি বলেছেন জানেন জান্নাতে যাওয়ার রাস্তা দেখিয়েছেন আবু হুরার আল্লাহ বলেছেন যে যে ফরজ নামাজের পরে ফরজ নামাজ শেষ করে আয়তুল কুরসি পড়বে সে ব্যক্তি জান্নাতে যাবে তো আল্লাহ রসুল বলছে কেন মরেনি তাই নি ফরজ নামাজের পরে যদি কোনো ব্যক্তি আয়তুল কুরসি পড়ে মরলে জান্নাত আবু হুরারা বলছে ও আবু হুরায়রা হাদিস তো সহি তোমাকে এটা কে শিখিয়েছে বলতো আল্লাহর আল্লা একজন চোর এসেছিল চোর আমাকে শিখেছে বুঝছে জিজি না ও চোর না ও হচ্ছে মিস্টার ইবল যাওয়ার কথা বলে ইবলিস কোথায় যাবে কোথায় যাবে আমি এগারো বছর যাবত এই ফিল্ডে আছি এই ফিল্ডে বক্তৃতার ফিল্ডে যদি কোনোদিনও জলঙ্গীর দিকে যান জলঙ্গীর থেকে দু কিলোমিটার পর আমার বাড়ি শায়নুর রহমান আপনি আমাকে যা দেখছেন আমার বাড়ি দেখলে আপনি মিনিমাম আধ ঘন্টা বিশ্বাস করবেন না মিনিমাম আধ ঘন্টা বিশ্বাস করবেন না কেন বিশ্বাস করবেন না কোরআন এবং সহি সহিদ মানি বলে আল্লাহ রসুল বলেছেন হাদিস সহি তিরমিজির হাদিস আবদুল ইবনে মুবা খাল রাজি আল্লাহ বলেন একজন ব্যক্তিকে ব্যক্তি এসে আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ রসুল আমি আপনাকে ভালোবাসি তা আল্লাহ রসুল বলছে কি বললা। বলছে আমি আপনাকে ভালোবাসি আল্লাহ রসুল বলছে আবার বলো যে আমি আপনাকে ভালোবাসি তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহর কসম করে বলছি যে আমাকে ভালোবাসবে তার বাড়ির দিকে যেমন করে বন্যার পানি দ্রুত চলে আসে দারিদ্রতা ওইভাবে চলে আসবে এই শাহনুর রহমান একটা ছোট্ট টিনের বাড়িতে বসবাস করে কেন কোরআন আর সুননা মানার জন্য জনাব যে প্রকৃত মুসলমান সে কখনো বড়লোক হতে পারে না যে প্রকৃত মুসলমান সে কখনো বড় লোক হতে পারে না আবুবকরের লক্ষ লক্ষ টাকা ছিল ইসলামের জন্য দিয়ে দিয়েছে উসমানের লক্ষ লক্ষ টাকা ছিল ইসলামের জন্য দিয়ে দিয়েছে আমার যতটুকু সামর্থ্য আলহামদুলিল্লাহ দিয়েছি পারি যতটুকু ক্ষমতা হয় আল্লাহ বোচেন লিমা তাকুলুনা না মালা তা ফালুন তুমি যা না তা না এবার আরো হাদিস শুনুন বিড়ি খোড় জর্দা খোর গুল খোড় আমার এই বক্তৃতা শুনে বহু মানুষ দোকান থেকে বিড়ি জর্দা তুলে দিয়েছে যদি আপনাদের গায়ে মানুষের চামড়া থাকে যদি মনে করেন যে আমরা মানুষ তাহলে হাদিস আপনি তুলে এটা আমি আশাবাদী আর যে যা খায় না শুয়োরে তা খায় হুজুরে নাকি বলে না যা খায় না শুয়োর বানরে তা খায় আমাদের হুজুরে আরে আমি বসে আছি নাস্তা করার জন্য একটা ছেলে যে টুপি পরে পাঞ্জাবি দেখছি গুটকা খেলো আমি দেখালাম আমার সাথে দুজনে হেসে খেয়ে দেখ গুটকা মুখে ঢুকে বারবার থুতু করছে ওই সাইডে কি দিবে জাতি কি দিবে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে পানবিড়ি জর্দা গুল সিগারেট খাওয়ার জন্য সাঁত্রিশ লাখ মানুষ প্রতি বছর মারা যায় রোগ হয়েছে মারা গেছে এটা অনেকদিন আগের সমীক্ষা এখন মানে চল্লিশ বিয়াল্লিশ লোক হবে আচ্ছা আরো হাদিস শোনেন এবারে চ আর আমি হরের হাতে রাজা আল্লাহতুলা আনুমে কল কলা রসুল উল্লাহি সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম আবু হেরা রাজ্য আল্লাহতাল আনু বলেন আল্লাহ রসুল সাল্লাহু সাল্লাম বলেছেন লাজ খনুল জান্নাত আল্লাহমন আরে আল্লাহ রসুল বলেছেন লাজ খনুল জান্নাত আল্লাহমন ওই গোস্ত জান্নাতে যাবে না ওই গোস্ত জান্নাতে যাবে না ওই গোস্ত জান্নাতে যাবে না ওই গোস্ত দেহ পরে আসছি

যে দেহ বন্ধনের টাকায় গ্রুপ লোনের টাকায় গড়ে উঠেছে যে দেহ বন্ধনের টাকায় বিড়ি বিক্রি করার টাকায় বিড়ি বানার টাকায় গড়ে উঠেছে আপনার ওই গ্রুপ লোন করার টাকায় গড়ে উঠেছে এই দেহ জান্নাতে যাবে না আমি না আল্লাহ রসুল বলছেন আমি অনুবাদ করছি কিছু করার নেই ভাই যা হাদিস পড়ছি তার অনুবাদ আমি করছি তারপরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি বিড়ি পান করলো জর্দা খেলো এই মুহূর্তে ও যদি ইবাদত করে এই মুহূর্তে ও যদি মারা যায় তাতে জাহান্নামে যেতে হবে খাওয়া অবস্থায় খাচ্ছে রানিং অবস্থায় আর ও ব্যক্তি যদি তোবা করে তাহলে আল্লাহ তোবাকারীকে ভালোবাসেন ওই ব্যক্তি তোবা করার পর আবার খেলো কিছুদিন পর আবার খেলো বিড়ি খেলো আবার এবার ওই ব্যক্তি ওই অবস্থায় মারা গেলে জাহান্নামে যাবে আবার তোবা করলো আল্লাহ তোবাকারীকে ভালোবাসেন ওই ব্যক্তি আবার তোবা করার পরে খেলো এখন মারা গেলে জাহান নামে যাবে চল্লিশ দিন ওর না হজ করলো কবুল হবে না এবার ওই ব্যক্তি আবার করলো আল্লাহ তোবা ভালোবাসেন ওই ব্যক্তি কিছুদিন পর আবার খেলো এবার আল্লাহ রসুল বলছেন এর তোবার দরজা বন্ধ নেশার ব্যাপারে তোবার দরজা বন্ধ এখন বিচারের মাঠে যখন মানুষ ত্রাহি ত্রাহি করবে ও পানির জন্য একটু কাঁদবে তো জাহান্নামের মধ্যে যখন যাবে ওকে পানীয় দিতে বলা হবে আল্লাহ রসুল বলছেন ওর জন্য রেডি করে রাখা হয়েছে রাদাগাতুল গাতুল খাবাল এটা সুস্বাদু পানীয় খুব টেস্টি একটা খাবার তৈরি করা হয়েছে আমি যদি খুব রোদ গরমে আপনার বাড়িতে আসি লেবু শরবত দিবেন কিনা দিবেন না ফ্রিজ থেকে ঠান্ডা কিছু বের করে দিবেন কিনা অতিথিকে আপ্যায়ন করার জন্য যারা লাগাতার জর্দা খৈনি পিড়ি ইত্যাদি খায় তাদের জন্য আল্লাহ সময় তারা একটা পানীয়র ব্যবস্থা করে রেখেছে রাদাগাতুল গাতুল খাবাল এবার শুনে রাখুন জর্দা খর খোল গুল গুল খোল খনি খনারা আপনাদের রোজা খাবাল খাবার কি কি দারুন দারুন মেটেরিয়াল দিয়ে তৈরি এক জান্নাতিদের ঘাম সরি জাহান্নামীদের ঘাম জাহান নামিদের রক্ত জাহান নামিদের পুজ পুজ বুঝেন পুজ এই যে বড় বড় সাইজের ফোলা দেখেছেন কারোর হতে এত বড় হয়েছে একদম সাদা হয়ে গেছে আর মুখটা লাল হয়ে গেছে ডাক্তার সাহেবের কাছে গিয়েছে ডাক্তার সাহেব এই চাপ দিয়েছে যে ছলাত করে যে সুন্দর টেস্টি খাবারটা বেরোলো থুতু ফেলার জায়গা থাকলে থুতু ফেলতে হবে এইটা দিয়ে জাহান নামিদের পায়খানা জাহান নামিদের ঘাম জাহান নামিদের রক্ত পুষ দিয়ে আপনার জন্য রাধা কাতুল খাবার তৈরি করা হবে এখন আপনার মনে 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 হচ্ছে যে খানা ইমাম সাহেবরা খাবি খাই বা না মুসল্লিও বাদ যাবে না সব বাইকে পান পান করতে হবে যদি লাগাতার করে থাকেন একটা মাদ্রাসা গিয়েছি আমি বক্তৃতা করতে লাখ দেড়েক লোক হয়েছে জাল সাথে উনিশশো সাত সালে তৈরি সেই মাদ্রাসা তো আমাকে একজন মাওলানা সাহেব নিতে এসেছে হাফ কিলোমিটার যাব মেলা আল্লাহ এত মেলা গাড়ি দিয়ে ঢুকে গতি পাচ্ছে না কোন দিকে যাব। একজন নিতে এসেছে একবারে মনে হচ্ছে জান্নার থেকে নেমে গেছে লম্বা জুব্বা উপরে উনিও যেন মুফতি তা আমাকে নিতে এসে আপনি সাইনুর রহমান বলে জি হ্যাঁ তো আমার পাশে বসছেন বসা মাত্র ভাই একদম জ্বর দাঁতে মনে হচ্ছে অজ্ঞান করে দেবে অবস্থা খারাপ জ্বর দাঁত অবস্থা খারাপ সঙ্গে সঙ্গে ড্রাইভারকে বললাম এই গাড়ি থামা গাড়ি থামিয়ে দিলাম আমি বললাম আপনি সামনে যান আমি সবসময় পিছনে বসে গাড়ির আপনি সামনে জানব যে কেন আমি যে আপনি জানতো আপনি কেন পরে ওনাকে সামনে পাঠালাম আমি গেলাম প্রধান বক্তা ছিলাম সম্ভবত ওই প্রোগ্রামে সবাইকে এক ঘন্টা করে দেওয়ার কথা ছিল আমাকে দেড় ঘন্টা দিয়েছিল ওইখানে অনেক বড় বড় মন্ত্রীরাও থাকে ওই প্রোগ্রামটায় গিয়ে আমি প্রোগ্রাম করছি 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 ওই চাচা পাশে বসে আছেন হ্যাঁ জর্দা দিয়ে পান খাচ্ছেন তখনও এই হালাল রুজির উপরে বক্তৃতা বক্তৃতা শেষ করে চলে আসলাম ছয় থেকে সাত দিনকে আট দিন পরে ওই পাশের গ্রামে প্রোগ্রাম আমি গেলাম স্টেজে উঠলাম এলাকার এমএলএ দেখছি ধপ একটা পোশাক পরে বলছে সাইনুর রহমানকে তিন ঘন্টা বক্তৃতা দিতে হবে আজকে ভালো লেগেছে দেখছি ওই চাচা পাশে মুক্তি সেদিন তো ভালো ধোয়া ধুয়েছি সাফ সুটা সাবান যা ছিল তাই দিয়ে এবার আমার পাশে এসে কানে মুখ দিয়ে বলছে বেটা ছেড়ে দিয়েছি আর গন্ধ নাই তা আমি পরে বললাম চাচা সত্তর পঁচাত্তর হবে বয়স এই বয়সে ছাড়ছেন যতদিন বাঁচবেন তাহার যদি প্রতিদিন কানতে হবে কেন জ্বর দেখিয়েছিলাম বেজে বেটা তাই করবে ইনশা সঠিক পথ আপনি সব সময় পাবেন এমনটা নয় আপনি মুফতু হয়ে ভুল করতে পারেন তবে আপনাকে শুধরানোর জন্য আশাবাদী আপনি যদি বলেন যে আমি বড় ইমাম সাহেব আমার কে আসে বিশ্বাস করুন আপনি ভুল করেছেন উমার রাজি আল্লাহ বাড়িতে একজন ছোট্ট সাহাবে এসেছেন এসে বাইরে থেকে বলছেন আসসালাম আলাইকুম উত্তর নাই আসসালাম আলাইকুম উত্তর নাই উমারের বাড়ির পাশে এসে সাইডে দরজা এসে বলছে আসসালাম আলাইকুম উত্তর নাই তা সাহাবি চলে যাচ্ছেন উমার দরজা খুলতে খুলতে চাইছেন হেঁটে চলে যাচ্ছেন কেন তুমি চলে যাচ্ছ মানে আরে বাবা আমি বাড়িতে আছি আমি সালামের জবাব দিব আর তুমি চলে যাচ্ছ মানে সাহাবি বলছে শোনেন আল্লাহ রসুল বলেছেন কারুর বাড়ি দরজায় গিয়ে তিনবার সালাম দাও যদি কোনো উত্তর না থাকে রিটার্ন আসো উমর বলছে যে তোর ভাগ্য আজকে খারাপ আছে আল্লাহ রসুলের সাথে সব সময় আমি ঘুরা করি এ হাদিস আমি শুনিনি তাই না তুমি হাদিস কোথায় বেলা তার জন্য দলিল লাগবে প্রমাণ লাগবে যদি প্রমাণ না দিতে পারিস তোর গর্দান আজকে উড়াবো আমি আর উমর মানে বুঝতে পারছেন যে কোনো মানুষ কথা শুনলে পায়খানা করে ফেলে এর নাম হচ্ছে তখন আবু সাহেদ খুদ্রি রাজি আল্লাহ তালা তো ঘাবড়িয়ে গিয়েছেন ছোট্ট সাহাবি বুঝে আসেন আসেন আমার সাথে আসেন উনি একটা মজলিস থেকে উঠে গিয়েছিলেন এসে বলছেন মজলিস এরকম বসে আছে বুঝো ও সাহাবিরাম আমি যে হাদিসটা বলছি আমাকে উমরের ক্রোধ থেকে রাগ থেকে বাঁচাও তোমরা তাড়াতাড়ি উঠো এই হাদিসটা আর কে কে শুনেছো তো তারা বলছে কি হাদিস কারোর বাড়ি থেকে তিনবার সালাম দিয়ে রিটার্ন আসছি কিন্তু উমার বলছে হাদিস কোথায় পেলে কয়েকজন সাবি উঠে দাঁড়িয়ে বলছে উমার আমরাও শুনেছি আল্লাহ রসুলকে বলতে আমরাও শুনেছি উমার কি বলবে আপনাকে যদি বলি আপনার নামাজ হয় না আমার আট রাখার তারাবি পড়তে আড়াই ঘন্টা সময় লাগে শাইনুর রহমানের আর আপনি সাঁত্রিশ রাখাত নামাজ আধ ঘন্টায় পড়েন ফাজলামি করেন নামাজের সাথে আপনাকে যদি বলে যে চাচা নামাজ চেঞ্জ করেন তা আপনি কি বলবেন এই তোর আমার হাঁটুর বয়সের তুই ছেলে রে তোর বাপের বিয়ে খেয়েছি আমি বলে কি বলে না সমাজে বলে কি বলে না আমাদেরকে শুনতে হয় আর উমার এত মাল্লা তাকে দিয়েছে আল্লাহ রসুল বলছেন যে আমার পরে যদি কেউ নবী হতো উমার হতো এত ইল তাকে দিয়েছেন সেই উমার হাদিসের দলিল পেয়ে গিয়ে কি বলছে জানেন আল্লাহ আবু সাহেব খুদরির পরিবারের উপর রহমত বর্ষণ করো আবু সাহেদ খুদ্রিকে রুজি রুটিতে বরকত দাও আবু সাহেদ দীর্ঘ হাত দান করো সে আমাকে একটা নতুন হাদিস শিক্ষা দিল সোহান আল্লাহ উমারের ভুল হতে পারে আমাদের হতে পারে না ভুল পারে কি পারে না অবশ্যই হতে পারে যদি আপনার ভুল থাকে আপনি নিজের ইগোর মধ্যে পড়ে না থাকে ইনশাল্লাহ আপনার আপনাকে চেঞ্জ করুন পরিবর্তন করুন বলছিলাম আবুদাউদ্দির মিজি নাসাই হাদিস আল্লাহ রসুল বলেছেন এক টাকা সুদ খেলে সত্তরটা পাপ হয় এক টাকা সুদ খেলে সত্তরটা পাপ হয় সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করা নাউজুবিল্লা মিন জালিক এক টাকা বন্ধনে নিলে নিজের মায়ের সঙ্গে শোয়া হয় জেনা করা হয় আপনি এত কুলাঙ্গ সন্তান ফেরানও এত খারাপ ছিল না যে তার মায়ের সাথে শোয়ার কথা ভাবতে পারে এক টাকা সুদ খেলে সত্তরটা পাপ হয় তার মধ্যে সর্বনিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করা আল্লাহ রসুল এত নোংরা ভাষা আর কোনো খারাপ কাজের জন্য ব্যবহার করেননি তারপরে হাদিসে আল্লাহ রসুল বলছেন যে এক টাকা সুদ খেলে ছত্রিশ জন নারীর সাথে জেনা করে যে পাপ হয় তার চেয়ে বেশি পাপ হয় বন্ধনের টাকা নিলে বন্ধনের টাকা নিলে এলাсите টাকা বাড়া 60 টাকা রাখলে রেকারিং এর টাকা বাড়া 60 টাকা রাখলে আল্লাহ রসুল নিষেধ করেছেন আর আপনি আপনার নিজের মায়ের সঙ্গে করছেন ছি চিচি 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 এটা কি কোন সন্তান করতে পারে আপনাকে পরিবর্তন হওয়ার আশা রাখছি খুলুন আপনি সুরা বাকারা শেষের দিকে চলে যান আল্লাহ সুবহানাহু বলছেন ইয়া আইয়ুাল্লাজিনা আমানু ওয়া দারুমা বাকি মিনার রিবা এই ইমানদারগণ তোমরা শুনে রাখো তোমরা যদি সুদ গষির সঙ্গে জড়িত থাকো তোমরা তার থেকে দূরে থাকো তোমরা বন্ধন থেকে দূরে থাকো তোমরা লোন থেকে দূরে থাকো ইনকুন্তুম মমিনিন তোমরা যদি মমিন হও তোমরা যদি ভালো ব্যক্তি হও ফাইলাম তাফালু যদি না মানো আমার কথা মনে রাখো আল্লাহ আর আল্লাহ রসুল তোমাদেরকে যুদ্ধের কথা বললেন আল্লাহ আর আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ হয় তাদের যাদের বাড়িতে বন্ধন রয়েছে যাদের বাড়িতে গ্রুপ লোন রয়েছে যাদের বাড়িতে এলআইসি রয়েছে আগামী কিস্তিতে শেষ করতে হবে আগামী কিস্তিতে কমপ্লিট করতে হবে আজকে এখানে বসে প্রতিজ্ঞা করতে হবে যে না এই কাজ আর জীবনে করবো না যদি বাঁচতে চান টাইম কত হলো যদি বাঁচতে চান এই কাজ আপনাদেরকে করতে হবে করতে হবে যে কোনো মূল্যে অতএব চেষ্টা করবেন না সরাসরি একবারে রিজেক্ট করে দেন বাদ দিয়ে দেন এটা আমি আশা রাখি ইনশাআল্লাহ তারপরে যেটা বলছিলাম আল্লাহ সুমতলা বলছেন করনুল করিমের তেত্রিশ নম্বর সুরার তেত্রিশ নম্বর আয়াতে বলছেন ওয়াকার ফি বৈতি কুন্না ওলা থাবার উজনা উজাল জাহিলিয়াতিল উলা এই মহিলারা শোনো তোমরা বাড়ির মধ্যে থাকবে আর জাহিনেতার যুগের মতো নিজেকে দেখিয়ে বেড়াবে না আজকে প্রায় মহিলা এখানে মনে হয় নিরানব্বই পয়েন্ট নয় পার্সেন্ট মহিলারা রেখেছে গোটা দেহটাকে ঢেকে রাখতে বলেছিলেন আল্লাহ আল্লাহ আল্লাহারা একবারে জরুরি ভাবে বলেছেন কারণ আল্লাহ রসুল বলছেন আমি যা আমাকে জান্নার দেখানো হলো আমাকে জাহান্নাম দেখানো হলো আমি জাহান্নামের মধ্যে তাকে দেখলাম শুধু মহিলা আর মহিলা মহিলা আর মহিলা মহিলা আর মহিলা সামান্য কিছু পুরুষ আজকে বেপর্দা মহিলা আপনার মেয়েটা অনেক বড় ডিগ্রি করেছে তাই না আল্লাহ আকবর আমি যখন আমাদের স্কুলে টিচার আর ম্যাডাম নিয়েছিলাম আমার শর্ত কিছু তো জানেন টিচার হতে গেলে দাঁড়িয়ে লোক হতে হবে পান বিড়ি জর্দা সিগারেট খাওয়া চলবে না টাকরুর উপরে প্যান্ট হতে হবে পাশওয়ার্ক ছাড়া তাই করতে হবে এ কথা বলেছিলাম আর মহিলা হিজাব করতে হবে পাশওয়ার্ক সারা তাড়াতাড়ি করতে হবে প্রত্যেক সন্তানকে নিজের সন্তানের মতো মানুষ করতে হবে আর ইসলামিক তরবিয়ত কারণে চলতে হবে আপনি পিএইচডি করলে আমার স্কুলে আপনার জন্য কাজ করা কিন্তু আপনাকে বুর্খা পড়তে হবে আপনাকে ভালোভাবে হিজাব করতে হবে তাহলে কি দেখাতে চাইছেন সুন্দর শরীর আপনি আপনার মেয়েকে সে সুন্দর ছিল নাকি কি আপনার মেয়ে কি সুন্দর ছিল কি হচ্ছে আজকে আপনার মেয়ের জন্য যুবকরা শেষ হয়ে যাচ্ছে আমি জলঙ্গিতে আসছি জলঙ্গ মানি তো বুঝতে পারছেন আল্লাহ আকবর পদ্মার ধারে কোন মানুষ যায় এখন আরে তাকানোর জন্য রাস্তার দিকে আরে মনে হচ্ছে যে শিবলিঙ্গের মাথায় জল ঢালা ধরে সবাই যাচ্ছে সব মুসলমানের বাচ্চাকে একটা আর এমন এমন পোশাক উঠেছে রে ভাই ও বোঝাও যায় না যে পোশাক আছে না না এগায়